অবশ্যই আমি কানতেছি কিন্তু কিছু বলবার পারতেছি না। আমি বেঈমান হয়ে জোরে কোন কি হয়ে বেঈমান। আবু তালেব দুনিয়া থেকে কিছুদিন পরে দরদের বিবি খাদিজা বিদায় নিলেন। আমি নিজের চোখে জান্নাতুল মাওয়ার মধ্যে দেখেছি যেখানে আবু তালেবের কবর, সেখান থেকে মাত্র 150 মিটার দূরে একটা বড়ই গাছের তলে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা ঘুমায় আছে। আল্লাহ নবী কবরের পাশে গেলেন, খাদিজার কবরের পাশে গিয়ে শুধু কান্দেন। সাহাবরা বললেন, রাসূলুল্লাহ, চাচা আবু তালেব না হয় বেঈমান হয়ে মারা গেছে, এই জন্য আপনি কিছুই বলতে পারেন না। কিন্তু মা খাদিজা তো সর্বপ্রথম ঈমান গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিল, সেই খাদিজার কবরে এমন করে কেন কান্দেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো আমার খাদিজা দুনিয়ার ভিতরে সবচাইতে কি বেশি স্মরণ করেছে? সাহাবীরা বলে, হুজুর, যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আমরা ছিলাম না। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর সাহাবী ছিল মাত্র 320 জন, ধরে কোন কয়জন? আর যখন মক্কা বিজয় হয়েছে তখন নবীর সাহাবীর সংখ্যা হলো 10,000। যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন কয়শো? 320। আর যখন মক্কা বিজয় হলো তখন 10,000। তাহলে 300-ই ধরেন, 300 যদি 10,000-এর মধ্যে বিয়োগ দেন তাহলে থাকতে কত? 9,700 জন তারা খাদিজা সম্পর্কে জানে কিন্তু বোঝে না। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজার জীবনে সবচাইতে বড় আমল হল খাদিজা মৃত্যুকে স্মরণ করত বেশি। সবচাইতে খাদিজার স্মরণ হলো কখন মৃত্যু হবে আর মৃত্যুর পরে আমার কি হবে। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা মানুষের দুনিয়াতে জন্ম নেওয়ার পর থেকেই মৃত্যুকে স্মরণ করা হলো সবচাইতে বড় নেক আমল। জোরে কেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসার পরে যাওয়ার কথা ভুলে যাই, যার কারণে আমাদের দ্বারা অন্যায় কম হয় না বেশি হয়। সাহাবরা বললেন, রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে কেমন স্মরণ করত? যদি আপনি বলেন, আজ থেকে আমরাও মৃত্যুকে তেমন স্মরণ করব। আমাকে একজন বলে, হুজুর, বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমি বললাম, ফাঁসি তো হবে না, আমি তো জেল, যতদিন বাসা থাকবে জেলের মধ্যে থাকা লাগবে। আমাকে বলে, যদি হয়। আমি কইলাম, কে রে, যদি কেন হবে? তা আমি বললাম, তাহলে চলো চা খাই, অনেক লম্বা কথা জানাই থেকে বলা যাবে না, চা খাই। তো চা খাবার বসে আমি চাওয়ালাকে বললাম, আমাকে 1 কাপ দাও আর 2 কাপ দাও। ও বলে, হুজুর, আমারে 2 কাপ খেন। বলে, বড় হুজুরের ফাঁসি নিয়ে তুই চিন্তা করিস তো, চিন্তা করলে মানুষের খিদা বেশি হয়, 2 কাপ খা। ও যখন 1 কাপ খাচ্ছে কেবল মুকুট ঠেকাইছে, তখন আমি বললাম, তোর মৃত্যু হবে, যেই কইছি তোর মৃত্যু হবে। চমকে উঠছে, আমি চমকে উঠলি কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কিন্তু তারিখ নাই। যাদের ফাঁসি বাংলাদেশে হয়েছে তাদেরকে তারিখ দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশে যারা আমরা মারা যাচ্ছি তাদের কোনো তারিখ? আপনার বলেন তো, তারিখ আছে আর তারিখ নাই কোনটার গুরুত্ব বেশি? যেটার তারিখ আছে তারিখের আগেই কিন্তু সাইজ হওয়া যাবে, সাইজ হওয়ার একটা সুযোগ আছে না? তৌবা করা, কলমা পড়া, কোরআন পড়া, নামাজ পড়া, জিকির করা, যত অপরাধ করেছে সব থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া, তারপরে যখন ফাঁসির দড়ি গলাপ দিবে তখন কেউ রবীন্দ্রসঙ্গীত মনে হয় কবে না, কলেমা শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। এখন বল, তুই আমি যে মরবো, আমাদের মরার কোনো তারিখ আছে?
না হুজুর মরার তো তারিখ নাই। আমি বললাম পাগলা, যে কোনো সময় যখন মৃত্যু হবে, দুনিয়াতে এসেছি মৃত্যুর কথাটা সবচাইতে বেশি স্মরণ রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশে যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করে তারা কোনোদিন অন্যায় অপকর্ম করবার পারবে? বাড়িতে দেওয়ার গ্যারান্টি নাই তো, খামাখা ঘুষের টাকা পকেটে থেকে কি হবে? আপনি যে ঘুষের টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি যাওয়া পর্যন্ত আপনার গ্যারান্টি নাই, রাস্তার মধ্যে আজরাইল সাইজ করবে। জোরে কোন কথা ঠিক কি না? সুদের টাকা শতকরা কয় টাকা? 10%। আমি একটা নবীর হাদিসের ব্যাখ্যায় দেখলাম যে সব পাপ আল্লাহ তৌবা করলে মাফ করবে, সমস্ত পাপ। যদি পাপ গোপন থাকে, এই পাপ আল্লাহ তৌবা করলে মাফ করবে। কিন্তু যারা সুদ খায়, এদেরকে আল্লাহ তৌবা করলেও মাফ করবে না। কি কথা! আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে তাহলে যারা সুদ খায় এরকে খবর কি? তো হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যাদের কাছ থেকে সুদের টাকা বাড়তি দিছে, তাদেরকে সুদের টাকা বুঝা দেওয়ার পরে তারা যদি মাফ করে তাহলে আল্লাহ তৌবা কবুল করবে। সুদের সবচাইতে বড় গুণা হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, ফেরাউন নমরুদের মতো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আর সবচাইতে কমজোরি গুণা হলো নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করা। এই সুদ যারা খাচ্ছে এদের মরার কথা মনে হয়? সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে কেমনে স্মরণ করতেন যদি আপনি আমাদের একটু বলেন, আজ থেকে আমরাও তেমন করে মৃত্যুকে স্মরণ করব। আল্লাহ রাসূল বললেন, ঘুম থেকে চেতন পাইলাম, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলাম, চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা, আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্দিস। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম পাড়ে। জোরে কোন কি পাড়ে? আপনারা পাড়েন? খাদিজা বলতেছে, হুজুর, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। দুনিয়াতে সমস্ত মেয়েদের বিবাহর পরে মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আমি খাদিজার যখন আপনার সঙ্গে বিয়ে হলো, তখন আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা, আজ থেকে আমার ইতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিল। আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে যখন আপনি ঘুমায় গেলেন, এমন সময় আমি ঘুমের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা, পড়েন না কেন? এরপরে কি? আমু তো মানে তো আপনার বোঝেন না। আমু তো মানে যদি কেউ বুঝতো, এশার নামাজ না পড়ে কোনোদিন ঘুমাতে যাইতো না। এশার নামাজ না পড়ে, আপনি জানেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা রক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফুরি করলো। আর এশার নামাজ বাদ দিয়ে যারা ঘুমাবার যাবে, এরা মুসলমানের বাচ্চা হবার পারে না। জোরে কোন কথা ঠিক কি না? কানের মধ্যে হেডফোন দিয়ে সব ঘুম পাড়ে, সালা তো খায়র নাম যখন খয়, তখন বাবা জানলা দিয়ে তাকায় দেখে তিনটে পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো হইসই করে, আর আজান শোনার পরে আমার ছেলে গেল কোথায় রে? তাকায় দেখে পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢাকা থা। বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে যায়, কম্বল টান দিছে, টান দিয়ে আহ তিনবার চিল্লে উঠছে। বেটা ঘুম থেকে চেতন পায়, বলে, আব্বা আহ আহ করেন কেন? বলে, কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ।
তুই আমার সন্তান হয়ে কুত্তার আমল করতেছিস, এই জন্য আমার বড় আফসোস হচ্ছে। কারণ তুই যদি জাহান্নামে যাস, আমি বাবা কোনোদিন জান্নাতে যাওয়ার পারবো না। জান্নাতে যাইতে গেলে বাপ বেটা একসাথে যাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়াহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহলদের নিয়ে বাঁচা লাগবে। আজ বাবাগুলো সব কোরআনের মাহফিলে বসে গেছেন, ছেলেগুলো বাইরে গেলে হইচই করতেছে। আপনাদের এলাকায় বড় একটা মেলাও লাগিয়েছে, মেলা মেলা কতগুলো যুবক চুরি পট্টিত ধরে। কেরে যুবক, তুই কি হিজড়ে কেরে? তুই বিয়া করিস নি, কিছু করিস নি, চুরি খুঁজিস কেন? কতগুলো মেয়ে মানুষ আবার বিয়া হয়নি, ওরা মিস কল মারে। এই কোরআনের মাহফিলে রাতের চাইতে দিনে করাই ভালো, এ অন্যায় অপকর্ম থেকে আপনারা বেঁচে যাবেন। যে কথা বলতে যে একটু খেয়াল করেন, খাদিজা বলে রাসূলুল্লাহ এই আমুতুর শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, আমি দেখতে পাই অন্ধকার একটা কবর। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? সর্বশেষে ছয়তলা পাঁচতলা দশতলা বাড়ি বানাচ্ছি, কয় বছর? বারবার তাকাই বলে এটা আমার বাড়ি রে, এটা আমার বাড়ি। কেরাবান কাতিবিন কান্দত বসতে কি কয়, এই শয়তান এই, এটা তোর বাড়ি, এরা তোর আশ্রয়স্থল। 44 বছর আগে আব্দুল আলিম গানে গানে কইছে, তখন আমার বুঝার পারিনি, এই বুড়া বয়সে আমি এখন বুঝতেছি। এপারে তোর বসদ বাড়ি, ওই পারে তোর বাসা, সবাই বলেন এপারে তোর বসদ বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে, কেমনে করলি আশা, এপারে তোর বসদ বাড়ি, ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারে ভাবে, লাভ করিতে আইসারে ভাবে, হইলা রে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া কিল্লি তামাশিসা। সর্বশেষে আমরা যারা কবরে যাব, কত হাজার বছর? জবান খুলে যুবকেরা সবাই বলো কত হাজার বছর? যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, আলো নাই, বালি বিছানা কিছুই নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো গো নবী? এই কথা মনে করে আর আমি ঘুমাবার পারতেছি না। আল্লাহ রাসূল বলে খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? 50,000 কে 1,00,000 কোটি বছর হোক তো অসুবিধা কি? কারণ কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু কথাটা কি বলেছে এটা এখন খেয়াল করা লাগবে। ইমান গ্রহণ করার পরে রাসূল বলতেছে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরক জান্নাত বানিয়ে দিবে। তাহলে ইমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে জোরসে বলুন, এখন সম্পর্ক কার সাথে? জুমার দিনে সেই ইমাম সাহেব খুতবা দিবে, সামনে কাতার এক বুড়া মানুষ বসে বসে নামাজ পড়ে, উনি নাই, খুতবা বাদ দেওয়া বলতেছে, কেরে বুড়াটা কি অসুস্থ নাকি? তো একজন বলে, না হুজুর, বুড়া তো আলু তুলতিছে। কি তুলতিছে? আলু তুলতিছে। ইমাম কয় হায় হায়, যে বুড়া মানুষ বসে বসে নামাজ পড়ে ওই মানে আলু কেমনে তোলে? কোদাল দিয়ে আলু তুলতেছে, বিশ্বাস না হয় দেখে আসেন। নামাজ শেষ করে ইমাম সাহেব যায় দেখে সত্যিই তাই, মুরব্বি টুকটুক করে কোদাল দিয়ে আলুর বাগুর
সাইজ করতেছে আর আলু তুলতেছে। ডাকতে কলে মুরব্বি মসজিদে গেলে বসা বসা নামাজ পড়েন, আজকে জুমার দিন। আল্লাহ কোরআনে বলেন, জুমার নামাজের আজান হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজকাম তোমাদের হারাম, একটাই মাত্র কাজ তাড়াতাড়ি মসজিদে হাজিরা দেওয়া। জোরে করে কথা ঠিক কি না? আর বসা বসা নামাজ পড়েন, দাঁড়ায় কোদাল দিয়ে জমির আল কাটেন, আলু তোলেন। হ্যাঁ, তখন মুরব্বি মুসকে মুসকে হাসের ভয়ে, বাবা মসজিদে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই। আয় হায় মুরব্বি, মসজিদে গেলে সিয়ারত নামাজ পড়ে আর গোটা বাজার 10 কেজি ব্যাগলা ঘরে। জোরে কর কথা কর না কেন? মসজিদে গেলে ওই সিয়ার খোঁজে আর গোটা 5 বিঘা বাজারে হাঁটতেছে। অটো ভ্যান বলে, মুরব্বি এখনো 1 কিলো দূরে বাড়ি, ভ্যান হচ্ছ না পাগল, হাঁটা বাড়ি তো হাঁটা বাড়িস তো সিয়ার বলিস কে? মুরব্বি আপনি মরে গেলি বুঝবেন। মুরব্বি চোখের পানি বের করে বলে, বাবা এই কথা কইও না, এখন মরে গেলে আমার 4টা ছেলে এতিম হয়ে যাবে। আল্লাহ আমাকে 4টা ছেলে দিয়েছে, যদি মরা যায় ওরা এতিম হবে, এতিম হবে। ইমাম কান্দার বলে, মুরব্বি যেই সন্তান এতিম হওয়ার চিন্তা করতেছেন একবার মরাই দেখেন এরা কেমন হয়। মুরব্বি কয়, মরে আবার দেখবো কেমনে? বলে এটা আসল মরা না, মরার একটু সাইজ হন, একটু অভিনয় করে দেখেন তো। আপনি মরে গেলে যারা এতিম হবে, যাদের জন্য আফসোস করতেছেন একবার মরেই দেখেন। ইমাম শিখাই দিছে, মুরব্বি সেইভাবে মরছে, আসলে কিন্তু মরেনি, মরার ভান করছে, ভান ভান। বড় ছেলে সকালবেলা ডাকতেছে, আব্বা মুয়াজ্জিন ফজর আজান দিছে, আপনি চেতন পাননি, ওঠেন আব্বা। বাবা কোনো কথা কয় না। ছেলে দরজায় ধাক্কা মারে, বাবা কথা কয় না, ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে ওড়ে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে, বাবার পা নড়ায়, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস, যেই বাপকে কোনোদিনও ডাকা লাগেনি বাবাই হামাকে ডাকে। আজকে সেই বাবারই ডাক দিলাম, দরজা ধাক্কা দিয়ে খুললাম, বাবার পা নাড়ালাম, এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা তো মরছে রে। আরো 3 ভাই ছিল বাহিরে, এ আয় আয় বাবা মরছে। ওই 3 ভাই ঘরের মধ্যে দেয়া বলতেছে, বড় ভাই এই বুড়ার বেটা মরলো মরলো, কিন্তু গন্ডগোল লাগা দিয়ে মরলো, ঘর করা লাগতো 8টা বানাইছে 7টা, কে বুড়া মরবো মর, ঘর আর একটা বানাই দেয় মর। আর এক ভাই বলতেছে, এখানে ঘরের দিক দিয়ে গন্ডগোল লাগাইছে, জমির দিক দিয়েও গন্ডগোল লাগাইছে, জমি কিনে লাগতো 40 বিঘা, কিনছে 39 বিঘে, কে বুড়া মরবো মর, আর এক বিঘে জমি কিনে দেয় মর। বড় ভাই বলতেছে, আর কান্দে লাভ নাই, জমিও পাওয়া যাবে না ঘরও পাওয়া যাবে না, এই বুড়ার বেটা যে মরছে এই ঘর তোমরা কার ভাগত দিবে? 3 ভাই বলতেছে, আপনি যখন বড় আপনি এই ঘর নেন। বড় ভাই বলতেছে, আমার ভাগে যদি এই ঘর দেও মরা লাশ আমি বেশিক্ষণ থাকবার দেবো না, কারণ লাশ বেশিক্ষণ থাকলে ঘর দোষঙ্গা হয়ে যাবে। এতক্ষণ তো চাদর তলে দেখিনি, এবার চাদর টান দিয়ে দেখে বুড়া মরছে মরছে, কিন্তু মরার সাইজ হয় না। এই ভাই মরাস, ছোট ভাই বলতেছে, ভাই যান যেইভাবে বুড়ার বেটা মরলো এ লাশ তো বার করবার গেলে দরজা কাটা লাগবে। বড় ভাই কয়, তুই দরজার দাম জানিস? এই 1-2 হাজারের নিচে কোনো দরজা পাওয়া যায় না, মরে গেছে সেই লাশের জন্য দরজা কাটবো? দরকার হলে হাত পাও ভাঙা সোজা কর্ম, কারণ দরজা দেখে বুড়ার মরা উচিত ছিল, দরজা আটো আর বুড়ে এইভাবে মরল। আয় কেউ জানে না আমরাই 4 ভাই। এই 4 ভাই যখন বুড়ার লাশকে সাইজ করার জন্য আসতেছে, বুড়া মনে মনে কয়, আল্লাহ মানুষ মরলে আজরাইল দেখে 1টা, আর আমি অভিনয় করে দেখতেছি 4টা।
ইয়াজরাইল তো তুমি পাঠাও নাই, ইয়াজরাইল আমার বাড়িতেই তৈরি হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষের সেই দিনকে ভয় করো যেদিন তোমার কেউ থাকবে না, চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে ইমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক কি দিয়ে করবেন? আমল, সে আমলটা কোথায় পাবেন? নামাজ, যার যা মনে এসে তাই বললে হবে না তো। কারণ শোনেন, আল্লাহ রাসূলের পিছনে, আল্লাহ রাসূলের পিছনে কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ছে, মাথায় টুপি, মুখে দাড়ি, হত আবু বকর ডান পাশে, আবু বকর নবীর কয় নম্বর? এক নম্বর সাহাবীর ডান পাশে নামাজ পড়ছে, নবী ইমাম আবু বকর তার ডান পাশে। উনি আবু বকরের মতো জুব্বা, আবু বকরের মতো দাড়ি, আবু বকর পাগড়ি একই, এক নম্বর নামাজি তাকবীর উল্লার সঙ্গে নামাজ পড়ে। এইরকম ভালো নামাজি কেউ ছিল না। আবু বকর মাঝে চিন্তা করে যে আমার চাইতেও আর নামাজ ভালো। কিন্তু সমস্যা হলো, আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুহ হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল যারা আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে জামাতবদ্ধভাবে তাকবীর উল্লার সঙ্গে, তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরতে হবে। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে, তখন ওই এক নম্বর নামাজি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো গন্ডগোলের আয়াত, এটা কিসের আয়াত? নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ কে? এ তো এক নম্বর নামাজ, আল্লাহ করে পাশে দাঁড়ায় নামাজ পড়ে, কে আল্লাহ? আল্লাহ তারা বললেন, তুমি নামাজ পড়বা, রোজা করবা, তুমি হজ করবা, যাকাত দিবা, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে থাকবা না, তুমি হবা এক নম্বর মুনাফি। এর নাম হলো ওয়াই ইবনে খলফ। নামাজ দিয়ে সম্পর্ক হয়? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্যে একটা স্লোগান দেওয়া লাগবে, আয়াত কই তারপরে স্লোগান। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যে আয়াত করলাম না, এটা কোনো রাজনীতির স্লোগান না, এটা আল্লাহর কোরআনের স্লোগান। গলা খাঁকড়ে দেন, অনেকে মনে করবে তো অমুক দলের স্লোগান। কারণ মনে যদি হয় অমুক দলের, বুঝবে না মুনাফিক। সবাই দেওয়া লাগবে, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে।
খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয় আমার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে এটা আমার বিশ্বাস হয় কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি আমারে দিবেন না রাসূল বললেন নাউযুবিল্লাহ খাদিজা বলে হুজুর আপনার কাছে আমি কিছু চাই এটা শুনে আপনি তিনবার নাউযুবিল্লাহ বললেন কেন আল্লাহ নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন তো এরা ঈমান না বেঈমান জোরে কোন এরা ঈমান না বেঈমান ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন গোলামি করব যার সাহায্য চাও তার কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যায় না 11 সালে প্রথম যখন হজ করতে গেলাম বুঝলেন আমাদের তো বাংলাদেশের অভ্যাস কবরের পাশে গেলে দোয়া দরুদ পড়ে হাত তোলা মোনাজাত করার একটা অভ্যাস আছে না নাই আমি রাসূলের রওজার পাশে যে হাত তুলছি কে বলে খুব গোপনে তুলছি ওইগুলো পুলিশ যে সবগুলো লাগাল তা তারা জানি না কুত্তা এক পুলিশ দৌড়ে এসে একটা ছোট্ট লাঠি আমার হাতের উপর ঠাসি দিয়ে বলতে মান্ন কুল্লু হারাম মান্ন মানে হাত তোলা সম্পূর্ণ হারাম ইয়ে হাজি মান্ন কুল্লু হারাম মনে মনে কইলাম রে পুলিশ তুই জানিস আমি কে বাংলাদেশের এক নম্বর বক্তারে আর তুই আমার বললা হাতে লাঠি দিয়ে ঠাসি মারলি এটা আমার মন বলতেছে আর ঈমান বলতেছে বুঝল শীত তুই যতই বড় বক্তা হো তোর চাইতে মদিনার পুলিশের ঈমান বড় তোর ঈমান হলো ভেজাল ভেজাল দ্বিতীয় ধরা খেলাম মদিনার এক দোকানে যায় দোকানদারকে বললাম কে ভাই আসল জয়তুনের তেল আছে যেই কইছি মহাজন মামনু কুল্লু হারাম কইছে কর্মচারী মারছে ধাক্কা আমি পেলাম ক্যারি খেলা আসল জয়তুন তেল বলতে ধাক্কা দিল কে বাহির এক বাংলাদেশিকে বললাম ভাই আমার দোষ কি বলে হুজুর আপনি মারাত্মক দোষ করছেন যেটি নকলি নাই সেটা আসল সাসেন তেল দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক এই জন্য আপনি দোকানে থাকলে আল্লাহর গজব হবি মারছে ধাক্কা তখন আমি চিন্তা করলাম মদিনা যেখানে নকল নেই আর যেই দেশে আমার জন্ম সেটা আসলই নাই জোরে কোন কথা ঠিক না কারণ মদিনা আসল আইন দিয়ে চলে আর বাংলাদেশ ভেজাল আইনে চলে জোরে কোন কথা ঠিক না তো ভেজাল আইনে আল্লাহর সাথে সম্পর্ক করবেন কি দিয়ে ভেজাল দিয়ে করবে আল্লাহ রাসূল বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না তাহলে পীরের কাছে চাওয়া যাবে না দয়াল বাবা না কেবলা কাবা না মহাস্থান না সিলেট না শাহজালাল না জোরে কোন না কেন এই নিয়ামত পড়ে যায় দেখেন এক গাছের নাম হলো তেনাপীর পুঁথি ডালে ডালে তেনা বানাতে হচ্ছে আমি গেলাম কে রে ভাই এত তেনা কেন কারো মনের বাসনা পূরণ হয় হুজুর তেনা বানলি একটু মনোযোগ দিয়ে শুনবেন খাদিজা বলে রাসূল আল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে কেমনে চাই নবী চমকে উঠছে খাদিজা কি কইলা খাদিজা বলে হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চায় লাভ কি নবী চমকে বলে খাদিজা কি চাবেন আল্লাহর কাছে যেটা আল্লাহ দিবার পারবে না খাদিজা বলতে যে হুজুর মনে করেন আমার বিয়া হয়নি আমি গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ বলতেছি আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দেও আল্লাহ আমি একটু মা হবার চাই নবী চমকে উঠছে খাদিজা কি কইলা না মনে করেন যে আপনি সাথে আমার বিয়া হয়নি আমি বিয়া না হয়ে আল্লাহ বলতেছি আল্লাহ আমার পেরত একটা বাচ্চা দেও আল্লাহ দেও আল্লাহ নবী বলতেছে আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না
খাদিজা বলতে জোর কেন দিবি না, কয় দিবার পারবি দিবি না, এই কারণেই যে কিয়ামতের আগে বাংলাদেশে একটা 14 ফেব্রুয়ারি পালন হবে। এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে স্বামী ছাড়া অনেকের পেটে বাচ্চা আসবে, আর ধরা পড়লি বলবি আল্লাহ দিছে। শুধু একজনকে আল্লাহ দিছিল স্বামী ছাড়া, তার নাম মরিয়ম। জোরে বলেন তার নাম কি? মানে স্বামী ছাড়াও যে আল্লাহ বাচ্চা দিবার পারে, এইটা একটা নিদর্শন দৃষ্টান্ত দিয়েছে। বাবা ছাড়া আদম, বাবা মা ছাড়া আদম হওয়াকে আল্লাহ তৈরি করে এটা একটা দৃষ্টান্ত দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসবে না। কিন্তু আমাদের বাংলাদেশের অভি বিশ্বাস, বুবলি খাতুন, এদের পেটে বাচ্চা আছে। এরা কয়েক বছর পরে মিডিয়াতে এসে বাচ্চা সহ ছবি দিছে, আমি এই বাচ্চার মার বাপ কে রে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা কেমনে বলেন? খাদিজা বলে, লামিয়ালি দেওয়ালাম ইউলাত, আল্লাহর বাপ মা নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সন্তান নাই। আল্লাহর নবী বললেন, খাদিজা তাহলে আপনি কি চাবেন একটু ক্লিয়ার করেন। খাদিজা বলে, হুজুর আমি যখন মরে যাব আমার এক নম্বর চাওয়া হলো যে জুব্বা পর অবস্থায় আল্লাহ কোরআনের প্রথম 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। যে জুব্বা পর অবস্থায় ফেরেশতা জিব্রাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, আপনি গায়ে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন পরেন নাই, আমি মাঝে মধ্যে দেখেছি আপনি জুব্বাটা দেখেন আবার রাইখা দেন, আমার বড় লোভ হয়েছে আমি মরে যাওয়ার পরে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশটা কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় ফেরেশতা আসবে প্রশ্ন করতে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? এগুলা গান গালে গুণা হবে নাকি? এটা কি সাদা কালা গান? এটা কি কাঁচা বাদাম? এটা কি হিরো আলমের গান? তাহলে আমার সাথে হোহা হোহা করা লাগবে। চেয়ারম্যান সাহেব আপনি কবেন তো কি হচ্ছে, গান গালে গুণা হবে ভাই? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবাই বলো। খাদিজা বলে, রাসূল আল্লাহ মুনকির নাকির আমাকে 2-3টা প্রশ্ন করবে, আমি উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে, এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন আর কোনো দিন আমি এমন করে কাঁদব না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে চুম্বন দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। এই নবীর উম্মতেরা, নবী কি কইছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী ক্লিয়ার করে দিলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। কিন্তু আমাদের মধ্যে আছে হাসিনিস আমার দল ক্ষমতা আছে, খালি বগুড়া থেকে ঘুরে আসে তো সাইজ কর্ম, ঘুরে আসে তো সাইজ কর্ম রে। এই কথা বলে পালসার মোটর সাইকেল নিয়ে পাঁচ ফিট থেকে বগুড়া যাচ্ছে, অত গরিব মানুষ আল্লাহ বলতেছে আল্লাহ দেশে বিচার নাই আল্লাহ, আমরা গরিব মানুষ কার কাছে বিচার দেবো আল্লাহ? যে আমার ঘুমকে মারছেন চেয়ারম্যানের লোক, চেয়ারম্যানের কয়ে তো কাম হবে না।
আমি তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, আমাকে সাইজ করার আগে আমাকে একটু সাইজ করো আল্লাহ। চোখের পানি নিয়ে কাক বিচার দিছে, ওই কাহালু চার মাথা পার পার পারেনি, ও যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বগুড়ায়, উত্তর দিক থেকে একটা ভুটভুটি আসতেছে ভাই, ওর ব্রেক দুর্বল, ওই কেবল পালসার তুলিতে ভুটভুটি মারে দিস, ওর মোটর সাইকেলের কিছু হয়নি কিন্তু ওর উপর ভুটভুটি সরসালিয়ে যাচ্ছে, বুঝতেছে না বীরভোগের হাটত, ওর উপর ওটা জয়েন্টে জয়েন্টে খুলে গেছে, এটা সব জয়েন্ট টয়েন্ট খুলে গেছে, অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে, যা হুমকি দিয়েছে ঘুরে আসে সাইজ কর্ম, এবার 250 গ্রাম আঙ্গুল নিয়ে অর্ধেক পার গেছে, যারা থেকে হাতটাও সব ব্যান্ডেজ করে থাকছে, ওই একটা আঙ্গুর বার করে আর মুখের মধ্যে ঢুকে তাকে খা খা আঙ্গুর খা, ওই যে হাত মোড়া কিছু কবি সেটাও পারতেছে না, মানে সব ভেঙে গেছে, তো সাইজ করবো না, হ্যাঁ সাইজ করবো না, ঘুরে যায় সাইজ করবি কেনা, তার আগে আল্লাহ তো সাইজ করছে, কথা বল না কেন, অহংকারী কোনো কথা বলা যাবে না, কে কখনো সাইজ হবে আমরা কেউ বলতে পারি না, জোরে কোন কথা ঠিক কি না, নবী বলতেছে যদি 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 মানে কি হতে পারে, যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব, ইনশা ইনশা আল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ বলবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটা কথার শেষে ইনশাআল্লাহ বলেছেন, যদি আল্লাহ চায়, ঠিক কিনা বলেন, আর আমরা কতগুলো নেতা বক্তা সময় ইনশাআল্লাহ ভুলে যাই, বিসমিল্লাহ ঠিক হয় আউযুবিল্লাহ কয় না, আউযুবিল্লাহ মানে কি শয়তানের কাছ থেকে পানা চাও আল্লাহর কাছে, সেটা বাদ দেখালে বিসমিল্লাহ রহমান রহিম, আর আগেকার জাতীয় নেতার ভাষণ তো এখনো দুই একটা পাওয়া যায়, পাওয়া যায় না ভাই, তারা কেমন ইমানদার ছিল, কেমন ভাষণ দিচ্ছিল একটু খেয়াল করেন, আল্লাহ নবী বললেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার চিন্তা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, মা খাদিজার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে চারটা মেয়ে আল্লাহ দান করেছে নবীর মাধ্যমে, কয়টা, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম সকলেই জানি সাইয়্যিদাতুন নিসাই আহল জান্নাহ ফাতেমাতুজ্জোহরা, নবী তাকায় দেখে চারটা মেয়েই কাঁদতেছে, কয় মেয়ে, কেন কাঁদতেছে, মা মারা গেছে, কিন্তু তিনটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, তিনটা মেয়ে যে কাঁদতেছে এই কান্নার একটা শব্দ শোনা যাচ্ছে, আর একটা মেয়ে কাঁদতেছে চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্নার শব্দ নেই, এই তিনটা মেয়ে কিভাবে কাঁদতেছে আমি একটু রিহার্সেল করি, রিহার্সেল বুঝেন, আমার মা মইরা গেছে রে কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে, এই আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল এখন সেই খাট আমার দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে, তখন বড় ভাই যায় বলতে যে কান্দিস না পাগলি, যে খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি দেবো রে, এখন বলতেছে আমার বাবা মইরা গেছে রে, বড় ভাই খাট দিবার চাইছিল এখন তো সুখ আমাকে দিবে কে, আমার বাবা মইরা গেছে রে, তখন এক ভাই যায় বলতেছে বড় ভাই যদি খাট দেয় আমি তো সুখ দেবো, কান্দিস না, তখন সাইডে যায় বলতেছে মানুষ বুড়া হলে মরবি, তাহলে কান্দার বান্দা, জোরে কোন কথা ঠিক কিনা, আমি দেখেছি, আমি দেখেছি বাবাকে মেয়েদের চাইতে ছেলেরা বেশি ভালোবাসে, অনেক ছেলে চোখের পানি দিয়ে বুক ভিজায়, আর কবর কোথায় খোঁড়া লাগবে, বাঁশ কোথায় কাটা লাগবে, কাফন করতে কানা লাগবে, এই চিন্তায় ছেলেরা ব্যস্ত হয়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা, আর মেয়েরা খালি মাটির থালা মারে আর কান্দে আর ব্যানবি, আয় হায় ভাই, তো সব মায়ের কাছে যেটাই ভালো থাকে, মা এটা কিন্তু আমি নিও, মা ভাই কিনা দিয়েছে মা চাদর, বোন এসে করছে মা এত সুন্দর চাদর এটা আমি নেবো, তোর ভাই দুই দিন আগে কিনে দিছে আবার দিবি, ও
পরের দিন মা দেখে পুরাতন চাদর, ছেলে বলতেছে মা চাদর দিলাম গতকাল, কি হলো? তোর বোন লিয়ে গেছে, আবার একটা ভাই কেনে দেয়। সুবহানাল্লাহ। কোন ডাকেন আল্লাহ নবী তাকে দেখে তিনটা মেয়ে কান্দতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কান্দে চোখের পানি দিয়ে বুক ভিজায়, কান্নার কোনো সাউন্ড নাই। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। নবী ডাক দিলেন, ফাতেমা আয় আয় একটু ঘরে আয়। ফাতেমা যখন ঘরে গেল, আল্লাহ রাসূল বলে, ফাতেমা তিনটা জিনিস দেরি করা হয় না মা। একটা হলো মারা গেলে দাফন কাফন করতে দেরি করা হয় না। তোর মা মারা গেল, তোর মাকে গোসল করান লাগবে, তোর মাকে কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বলে, বাবা আমার তিনটা বোন জিহারে কান্দতেছে, ওদেরকে সঙ্গে করে নিয়েই কি গোসল করাবো নাকি কাফনের কাপড় পরাবো নাকি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা খবরদার খবরদার, ওই তিনজনের কথা বলবি না। তোর মা ওসিয়ত করেছে, তোকেই তোর মাকে গোসল করাতে হবে, তোর নিজের হাতে তোর মাকে কাফনের কাপড় পরাতে হবে, অন্য কাউকে তোর সঙ্গে নেওয়া যাবে না। রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে, এখান থেকে প্রমাণ হলো ওসিয়ত করা যাবে। আপনার কবর কারা খুঁড়বে? আপনি জীবিত অবস্থায় ওসিয়ত করবেন, আপনার কবর কারা খুঁড়বে এটা জীবিত অবস্থায় ওসিয়ত করতে পারবেন। আপনার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। এই রজব চান্দে শোনেন, এই নামাজের চান্দে শোনেন, লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। বেঈমান কোনো মুসলমানের কবর খুঁড়তে পারে না। জোরে কোনো কথা বল না কেন, দুনিয়ার যেই বাড়িতে থাকতে পারবেন না, 50-60 বছর বেশি, সেই বাড়ি তিনতলা করবার গেলে ভালো মিস্ত্রি খোঁজেন। জয়পুরহাটের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কেড়ে, যে মিস্ত্রি বাড়ির ভিত দিলে বাড়ি ফাটে না, এই মিস্ত্রি কেড়ে যেই বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ির জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের ঘর তৈরি করার জন্যে ভালো মুসলমানের দরকার আছে না? জোরে করে আছে না? ওসিয়ত করে এই বাড়িতে থাকতে পারবেন না, 1 কোটি টাকা খরচ করছেন, আর যে কবরে আপনি থাকবেন 50,000 বছর, তার জন্য 1 লাখ টাকা খরচ করা যাবে না? আপনার মসজিদে দেখবেন সামনে কাতারে নামাজ পড়ে কারা, সামনে কাতারে, এই সামনে কাতারের 5 জনকে 5,000-25,000 টাকা আপনি হাই দিয়ে দেবেন, যে ভাই আমি মরে গেলে তোরা 5 জন আমার কবর খুঁড়বো, কারণ তোরা সামনে কাতারের মুসল্লি, তোরা কিন্তু প্রতিদিন সামনে দেখি ভাই, তোরকে হাতের পরশে কোদাল লাগলে রে আমার কবরের আজাব এমনি কমে যাবি রে। মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, চাচা আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলতেন, বেলাল বেলাল আমি আর তুমি যখন হাসরে দাঁড়াবো তখন তোমার মাথা আমার উপরে যাবে। বেলাল কয়, হুজুর আপনি কি খান? আল্লাহ নবী বলেন, বেলাল আমি হলাম ইমাম, তুমি হলাম মুয়াজ্জিন, হাশরের ময়দানে মুয়াজ্জিনের মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে, শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতে হাত দিয়ে নূরের একটা টুপি পরাই দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। তাহলে আপনার গ্রামের সবচাইতে দামি মানুষকে এ ধরে কর না কেন? আবু বকর বলে, হুজুর বেলাল দামি হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আসো একটা গোপন কথা কই। আবু বকর যখন নবীর কাছে, নবী কানে কানে বলতেছে, তুমি ফজরের চেতন পাও কার আজান শুনে? আবু বকর বলে, হুজুর বেলালের আজান শুনে আমি চেতন পাই। তো বেলাল কার আজান শুনে চেতন পায়? আবু বকর কয়, হুজুর বেলালই তো আগে আজান দেয়। আল্লাহ রাসূল বলল, তুমি জানো না বকর, বেলালকে স্বয়ং আল্লাহ তাআলা ডাক দেয়। যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, বিশেষ করে ফজরের আজান যে মুয়াজ্জিনগুলো দেয়, এই মুয়াজ্জিনকে কেউ আজান দেয় না, আল্লাহ তার কানে আজান দিয়ে চেতন করে মসজিদে পাঠিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিবেন, যে ভাই আমি মরে গেলে তুই একটু আমাকে গোসল করে দিস ভাই। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি আলেম না থাকে, আগে যদি এলাকার ভালো একটা আলেমকে জানা, যার জন্য আপনি ওসিয়ত করবেন। রাসূল বললেন, ফাতেমা তোমার আমার ওসিয়ত করেছে, তুমি নিজে তোমার মাকে গোসল করাতে হবে, তুমি নিজে একা একা তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। এবার ফাতেমা চলে গেল মা খাদিজাকে গোসল করাতে, নিজের মেয়ে মাকে গোসল করালেন,
গোসল করানোর পরে আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, বাবা মা তো গোসল হয়ে গেল, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করলেন। কোন জুব্বা? গায়ের জুব্বা, মেরাজের জুব্বা। যে জুব্বা পরা অবস্থায় ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, যে জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম পাঁচটা আয়াত আল্লাহ নাজিল করেছে, সুবহানাল্লাহ কোন, যে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিব্রাইল নবীকে বুকের মধ্যে চেপে ধরেছে, ওই জুব্বাটা নবী বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে কান্না শুরু করলেন। রাসূল বললেন, ফাতেমা কান্দ কেন? ফাতেমা বলে, বাবা আমি মায়ের কাছে গল্প শুনছি, আমার মা সব সময় আমার কাছে গল্প করত। যে মা মেয়ের সঙ্গে বেশি গল্প করে ওই মেয়েটা কিন্তু মায়ের বন্ধু হয়ে যায়। একদিন খাদিজা বলতেছে, মা আমার বিয়ার খবর তুমি জানো? ফাতেমা বলতেছে, মা যখন আপনার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতে, তখন তো তোমার জন্মই হয়নি। তাহলে জন্ম না হইলে বিয়ার খবর কেমনে জানবো? ফাতেমা বুঝতে পারলেন, যেই খবর আমি জানি না সেই খবরের কথা যখন মা বলতেছে, মাকে সাইফা ধরা লাগবে। দৌড়ে সে মায়ের হাত ধরে বলল, মা আপনার বিয়ার খবর তাহলে বলেন। খাদিজা বলে, ফাতেমা রে, তোর বাবা তখন আমার বাড়িতে রাখালি করত। যেই বলছে তোর বাবা রাখালি করতো, ফাতেমা বলতেছে, মা খবরদার এমন কথা বলবেন না, মা আমার বাবা হলেন বিশ্বনবী, আমার বাবা কেমনে আপনার বাড়িতে রাখালি করতো। খাদিজা বলে, তাহলে আমি তোকে কেমনে বলবো মা? আমি দুপুরবেলায় যখন বসে আছি তাকায় দেখি সমস্ত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, বিশ্রাম করে। রাখালের সর্দারকে ডাকতে বললাম, রে রাখালের সর্দার, হাজার হাজার উদ্দুম্বা চরণ বাদ দিয়া তোমরা দুপুরবেলায় বিশ্রাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি যেই রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার উদ্দুম্বা সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলে, রে রাখালের সর্দার এই গাঁজা খুরি গল্প কেমনে করো? মানুষ রাখালের বাদ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে, ফাতেমা তোমার বাবা রাখালকে আমি তদন্ত করতে গেলাম, সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ, পাথর পোড়া গন্ধ বের হয়ে যায়, বালু পোড়া গন্ধ, এত সূর্যের তাপ। এরপরেও তদন্ত করতে গিয়ে দেখি তোমার বাবা 25 বছর রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরেছে, রাখাল যেই দিকে যায় ছাতাটাও সেই দিকে যায়, কে ছাতা ধরলো দেখার জন্য তাকায় দেখি এক খণ্ড কালো মেঘ তোমার বাবার মাথায় ছায়া হয়ে আছে। 40 বছরের খাদিজা, আমি তোমার বাবাকে সুন্দর করে দেখার জন্য আরো যখন নিকটে গেলাম তাকায় দেখি এতই সুন্দর মানুষ কোনোদিন হয়, চাষরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনি, সবাই বলেন নবী মোর পরশমণি, কি গুণা হবে নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেদন সে তো দোজা হানের ধ্বনি। খাদিজা বলতে, যে ফাতেমা রে এত সুন্দর কোনোদিন মানুষ, আর একটু নিকটে গেলাম তোমার বাবার দেহের কাপড় লড়ে উঠলো, হঠাৎ একটা বাতাস আমার নাকের মধ্যে ঢুকলো, দুনিয়ার কোনো বাতাস নাই ফাতেমা, যেন মিষ্কাম্বরের সুগন্ধ আমার নাকের ভিতরে। আমি এক দৌড়ে আসলাম ঘরে, দরজা বন্ধ করে দিলাম, দাসী বলতেছে মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি? আমি কইলাম চাকরি ক্যান্সেল করে দিলাম। ও ফাতেমা তোমার দাদা আবু তালেম আমাকে বলল, মা আমার ভাষটা কি ক্ষতি করলো, রাখালের চাকরি ক্যান্সেল কেন করলা? আমি তখন বললাম, মুরব্বি রাখালের চাকরি ক্যান্সেল করার মানে হলো ওই রাখালকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। ফাতেমা কান্দের বলে, বাবা যেই মা মক্কার সবচাইতে ধনবতী রমণী, আপনার মতো একটা রাখালকে তার স্বামীর আসন দিল, আজকে সেই মা মারা গেল, আর সেই মায়ের জন্যে মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই?
নতুন কোন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাকে পরানোর জন্য। আল্লাহ রাসূল বলে ফাতেমা এই জন্যই তো ওই তিনটা আমি ডাকিনি, ওই তিনটা বুঝান যাবে না, এই জন্য তোরে একা রাখছি। এই জুব্বা আমি তোর মাকে দিচ্ছি না, বরং তোর মা এই জুব্বা আমার কাছে চেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে বাবা এই জুব্বার বিশেষত্ব কি, এই জুব্বা কেন আমার মা চাইল? আল্লাহ রাসূল বললেন এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। যারা সুবহানাল্লাহ কবেন না ঠকা যাবে। এই জুব্বার সাথে কি যে সম্পর্ক আপনার বলেন তো, যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? বাংলাদেশের মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক কম না বেশি? বেশি কে গলরে? বাংলাদেশে যদি কোরআনের সঙ্গে মুসলমানের সম্পর্ক বেশি হতো তাহলে সমস্ত প্রাইমারির বেতন সরকার বন্ধ করে দিয়ে সমস্ত হাফিজি মাদ্রাসার হুজুরদেরকে ওই প্রাইমারির মাস্টারের বেতন দিয়ে দিত। জোরে কোন কথা ঠিক না? কিন্তু বাংলার মুসলমানের সম্পর্ক হলো আকডুম বাকডুম গড়াডুম সাজে ঢাক ধরল খাড়া হয়ে পেশাব করে বসে না। তোর মাকে আমি করলাম কে ভাবি, আপনাদের ছেলে বসে না কেন? তাহলে কয় ভাই ই বসি না, ওই বাথরুমে গেলেও খাড়া হয়ে করে। তোকে একদিন আমি ডাক দিলাম, কেরে এ খাড়া হবে আরাম তোর কোথায় ধরলো? কোন ক্লাসে পড়িস? কয় ক্লাস ওয়ানে। তো তোর স্যার শিখাই নি কেমনে পেশাব করা লাগে? ও তখন বলে চাচা দেখি কয় আমি প্রাইমারি পেশাবখানার যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যার খাড়া হয়ে পেশাব করে ওই সেরে থেকে দাঁড়ায় পেশাব করা শিখছে। আরে এই সকল কি ব্যারাম ধরলে এখন কি ব্যারাম ধরলো? এতক্ষণ পর্যন্ত মাথা লড়ার আমি কারি দেখিনি, এখন মাথা লড়াচ্ছেন কি কিসের? এক নম্বর সাপ্পি কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক মাথা লড়াতে পারবে না, এই কোরআনের বাস্তব আলোচনা শুনতে হবে। ধরে কোনো কথা ঠিক কথা বল না কেন? একই ছেলের মাস্টার তিনটে চেয়ারম্যান সাহেব, ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়, ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 দেয়, ওই ছেলেকে 3 মাস হলে হুজুর কোরআন সে পড়ায়, এখন পর্যন্ত খবর নাই। 3 মাস পরে এখন ছেলে বলতে চাবো আমি নিজে নিজেই কোরআন পড়ার পারি। কোরআন এমন একটা কিতাব বুঝলেন, একটা কালা খোঁড়া কানা বেকা তেড়ে যা কি দেন সেই শিখতে পারবে। সোমান লখন না কেন? আমি নিজে নিজেই কোরআন পড়ে পারি। তখন বাপ কয় এ আমার হুজুরের কথা মনেই নাই রে। 3 মাস পরে হুজুরের কাছে গেছে, হুজুর কি সুর, হুজুর আমার ছেলে এত কষ্ট করে কোরআন পড়াছেন হুজুর, আহ 3 মাস আমার ছেলে নিজেই কোরআন পড়তে পারে, কত কষ্ট করে আমার সন্তানকে আপনি কোরআন পড়াছেন হুজুর, কিন্তু আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। ও শুনিছে, ওই ইংরাজি মাস্টার বলে ফতোয়া দেয়নি, মাস গেলে 2000 টাকা ঠিকই দিছে, ওই বাংলা অঙ্ক মাস্টারকে 1000 টাকা প্রতি মাসে দিয়েছে, ফতোয়া নাই, কোরআনের হুজুরের কাছে শুনেছি। কি মনে করতেছেন এটা কি মারা ফতোয়া? বর্তমানে বাংলাদেশে হুজুর মারা ফতোয়া, 3 মাস হলে বেতন বাকি মাসার হুজুরের, ক্যাশিয়ার টাকা গুনতেছে, হুজুর বলতেছে চাচা এই মাসে বেতনটা দেন। আল্লাহর কোরআন পড়াও, ইন্নাল্লাহু আমার সাবরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। শালা ক্যাশিয়ারের গালত খালি জুতা মারা দরকার, জোরে কোন কথা ঠিক কিনা? হুজুরে আশেপাশে থেকে আলু মালু ধান ধন সব আনে, ক্যাশিয়ার বেচে টাকা গুনে, বেতন চালে কয় ধৈর্য ধর। আপনার বলেন তো এই হুজুরদের জন্য সরকার কি আলাদা কোনো বাজার করছে নাকি, যে প্রাইমারি মাস্টার সোয়াবিন তেল 200 টাকা কেজি আর মাদ্রাসার হুজুরের মাত্র 40 টাকা কেজি, এরকম কোনো বাজার আছে? শোনেন ভাই যান, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কি কেমন বেশি একটু দৃষ্টান্ত দেই।
একই গাছ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। এই কোরআন শরীফ থোয়ারা এই জিনিসের নাম কি? একই রেহাল বানাবারই চাইনি, নিয়ত করছে খাট আর সোফা বানাবো, কিন্তু সামান্য কাঠ বাড়ছে। মিস্ত্রি বলতে ভাই এ কাঠ কী করবো রে, মেহগুনি কাঠ, হ্যাঁ জাল দেবো। মিস্ত্রি বলতেছে দেখো তোমার টেকা দেওয়া লাগবে না, আমি এটা দেখলে রেহাল বানিয়ে দিই। দেখছেন মিস্ত্রি বোন তো খাটের মজুরি লিখছে, সোবার মজুরি লিখছে, কিন্তু রেহালের মজুরি লিবি না। ওর নিয়ত কি? ওর ওপর কোরআন শরীফ থাকবি, ওর টেকা কেন নিব? ঠিক, এটা ঠিক। এই বাংলাদেশের জনগণ বুঝাতে বুঝাতে ভাই আমার ডায়াবেটিস ধরছে রে। এত সুন্দর সহজ সাবলীল ভাষায় কোন বক্তা বুঝাই তাও কয় ঠিক। ওই খাটের মজুরি লিবি রে, সোবার মজুরি লিবি, রেয়ালের লিবি না, তার মানে কি বুঝাচ্ছে? এগুলা সব মজুরি ছাড়া নাকি? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সোফার দাম বেশি, খাটের দাম বেশি, না রেহালের দাম বেশি? রেহালের দাম বেশি বিশ্বাস করেন, আল্লাহকে দুই হাত দেখান, লিল্লাহে লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। চেয়ারম্যান সাহেব তোলেন নি খালি, চাদর মোটা তোলেন। এখানে ফেরেশতা আছে না নাই? আপনাকে কি মনে হচ্ছে? তো ফেরেশতারা তো ভিডিও করতেছে, সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে চেয়ারম্যান সাহেব কেন তোলেনি সেটা বুঝতে পারছি। এখন আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, ভাই রেহালের দাম যদি বেশি হয় তো রেহাল ডালিয়া খাটটা দাও, রেহাল ডাল নিয়া খাটটা দাও, তখন আপনারা কি বলবেন? না তো রেহাল দিয়ে খাট দিবেন না, তার হাত না তোলাই ভালো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন শোনেন ভাই, যেদিকেই যাক ওয়াজ লাইন হতে আসছে, ওয়াজ কিন্তু বেয়া লাইন হয়নি, লাইনের মধ্যে আমি রেখে দিছি। যত ওয়াজই করি আমি বেয়া লাইনে কোনো কথা বলি না। আল্লাহর কোরআনের রেহাল হওয়ার কারণে ওর দাম বেশি, আসলে দাম বেশি না, এর সম্মান বেশি। এখন আমার সঙ্গে বলেন খাটের দাম বেশি, সোফার দাম বেশি, আর রেহালের সম্মান বেশি। এর বুঝা পারলেন না? খাটের দাম বেশি, খাটের সোফার, রেহালের। আপনারা বলেন তো জুমার দিনে হাফেজ সাহেব মসজিদের ইমাম এমপি সাহেব আইছে, আপনাদের মুসল্লির কেউ কি বলবেন এমপি সাহেব আপনি আজকে সামনে যান? কেউ বলবেন? কেন বলবেন না? এমপি তোমার দাম বেশি আর হুজুরের সম্মান বেশি। তুমি লাইনে দাঁড়াও, এমপি লাইনে দাঁড়াচ্ছে আর ইমাম সাহেব সামনে গেছে। কোরআনে হাফেজ বলছে যে হুজুর আমার জীবন সার্থক হুজুর, গত জুম্মায় এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে, আমি যখন রুকু করতে গিয়ে তাকাই তাকে চিন্তা করি প্রতিদিন সোয়াবে লাজিম সোয়াবে লাজিম সোয়াবে লাজিম তাড়াতাড়ি করি, কিন্তু এমপি আমার পাশে ওপর হয়ে থাকার কারণে আমি তাড়াতাড়ি করতেছি না। আমি গরিবের সন্তান, চিন্তা করতেছি যে আমি মাথা না তোলা পর্যন্ত তোর বাপেরও ক্ষমতা নেই, তুই মাথা তুলবার কেন? আমি সোয়ানব্বেল আজিম কয়ে লক্ষ্য করে আছি, এমপি খালি মানে উরাত মোটা প্যাট মোটা, বোঝেন না? প্যাট মোটা উরাত মোটা, এটা রুকু করতে কিন্তু জান নাম খুব কষ্ট, পিঠ কসলা। ইমাম কয় যতই কসলা আমি না তোলা পর্যন্ত মাথা তুলবার পারবো না, কারণ তোর দাম বেশি দুনিয়ার সব জায়গায়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকে দেখ আমার সম্মান বেশি। তোর কোনো কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। হঠাৎ একদিন রেহাল কোরআন শরীফ নিবার যায় পড়ে গেছে, পায়ের কাছে পড়তেই লোকটা রেহালকে নিয়ে তিনটা চুমা খায়, রেহাল চিল্লায় বলে কেরে খাট কেরে সোফা, আমি সামান্য পায়ের কাছে পড়তেই আমারে চুমা খেলো, তোদের কোনোদিন চুমা খাই নাকি? খাট আর সোফা কাম দেয় ভাই আমাকে খালি লাগতে, তুই পায়ের কাছে পড়ছিস তো তিনবার চুমা খাই, একই গাছের মধ্যে আমাকে জন্ম রে, কিন্তু আমাকে খালি লাগতেই
তখন রেহাল বলতে যে শোন খাত, তোদের সম্পর্ক হলো মানুষের সাথে আর আমার সম্পর্ক হলো কোরআনের সাথে। তা আপনারা কি লাকতি খাওয়ার সম্পর্ক করবেন না সুমা খাওয়ার সম্পর্ক? কারা কারা সুমা খাওয়ার সম্পর্ক করবে? হাত তুলুন, আর একবার হাত তোলেন, লিল্লাহ হাকবার। হাত তোলেন, যে দুইটা হাত চুমা খাওয়ার সঙ্গে সম্পর্ক করবেন, আমার ওয়াজ এই এই মুহূর্তে পাঁচ মিনিট ব্রেক। এই পাঁচ মিনিট যেগুলো হাত আপনার তুলছেন ভাইজান, হ্যাঁ এইবারে কেউ যদি আপনার ওঠেন তাহলে বোঝা যাবে সম্পর্ক কার সাথে করবেন। লিমা তাকুলু মালা তাফালুন, মুখের কথার সাথে আমলের মন নাই, এরা হলো টাটকা মুনাফিক। আমার আগে এই বক্তা সাহেব মাত্র ছয়জন লোকের কাছে একটা করে হাজার টাকা আছে, আপনাকে কি একা নাই করে এখনই বউ গোসল করবার যে টাইসের মধ্যে সিট পাতা খাই পড়ে গেল বাবা মার মোবাইল করে অ্যাম্বুলেন্স দিয়ে আসবেন, হাজার হাজার টাকা খরচ করবেন, কোন কোন কথা ঠিক কিনা? আর সদকা তো তারুদ্দুল বাবা দান সদকা করলে বালা মুসিবত দূর করে দেয়। যারা দুই হাত তুলেছেন বাপ মা দাদা দিদি কবরের কাছে, এই বাপ মা দাদা দিদি কবরকে জান্নাত বানানোর জন্য 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। মাত্র 500 টাকা কোন আল্লাহর পাগলা পারবেন? সর্বোত্তম এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ, 500 টাকা মানে একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দান করলেন। হ্যাঁ 500 টাকা নিয়ে আসো মা, সোনার চান্দিকে টিয়াকার বন্যা হয়ে যাবে, টিয়াকা দিবি না মাদ্রাসা? দেখেন তো কোনো মুরব্বী পারছে? লিল্লাহে দাবের, বাপ মা মারা গেছে, মায়ের রুহের মাগফিরাতে কোরআন বাবদ 500 টাকা চেয়ারম্যান সাহেব নগদে করছে, এগুলো সব নগদ হবে, না থাকলে আপনি ওঠেন না, যারা আছে তার কাছে ওঠেন। আল্লাহর একজন যুবক ওই সাইড থেকে দৌড় এসে কোরআন শরীফ বাবদ 500 টাকা এই নবীর এতিম মাদ্রাসায় করছে দান, আল্লাহ কোরআন দানের সব তার আমল নামায় দেন। আপন জন কেউ যদি কবরে যায় এই দানের সিলাই কবরকে জান্নাতে আবৃত করে, জোরে করে আমিন। ভাই আপনার কাছে 500 টাকা নাই, একটা কোরআন শরীফ দান করবেন এই মাদ্রাসাতে, এই সাহস হচ্ছে না? কোরআন শরীফ দান কোরআন সবচাইতে বড় দান, আল্লাহ নবীর মাদ্রাসা একটা কোরআন, কত কোরআনের বুলবুলি কোরআন পড়ে তাদের হাতে একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। এই তোমরা এখন আবার এই এই ভিডিও এখন উঠলে বস, এটা তোলো এটা তোলো, খালি ওয়াজ তুলবে আদায় তুলবি না, আদায় তোলা লাগে আসেন। আর এই মাদ্রাসার তাল বেলে মাসে আপনার কে আছে যারা চাদর নেই ভিতরে দেবে? এখানে আছে 10 টাকা 20 টাকা যারা হাত তুলছেন, যাই পারেন বঞ্চিত করবেন, আপনার কাছে ব্যাগ যাবে রুমাল যাবে একটা টাকাও দিবেন না, এরকম করে লোক আছেন? সবাই দিবে মাশাআল্লাহ, এই ব্যাগ না ঢোকো ঢোকো ঢোকো, আর কোরআন শরীফ দেন দেন, বাবা আসেন বাবার জন্য রে, বাপ কান্দে রে কবর থেকে, মা কান্দে রে, সহায় সম্পত্তি সব রেখে চলে গেছে এতিম হয়ে, আর সেই বাবার কবর একটা কোরআন শরীফ দান করতে পারেন না আপনি? নাম স্যার আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কোরআন দানের সওয়াবকে দিয়ে দেন আল্লাহুম্মা আমিন। আর একজন নাম স্যার, কি নাম বাবা? নাজমুল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ নাজমুলের দানকে আল্লাহ কবুল করেন। কে দিল এটা, কে দিছে যে 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো? আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, মুকুল হোসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় কোরআন বাবদ 500 টাকা দান করছে, একজনও লড়াচড়া করবেন না, যারা শুধু কোরআন বাবদ 500 টাকা দেবেন তারা ভাইজান হাতের ইশারা করবেন, মাদ্রাসার তাল বেলিম আপনাদের কাছে যাবে। ওই যে ব্যাগ ল্যা ঢুকছে, ব্যাগের মধ্যে 10 20 50 100, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আসতেন, মা খাদিজা নিয়ে আলোচনা করতেছি, মা ফাতেমা নিয়ে কথা বলতেছি, সে খাদিজা ফাতেমার সঙ্গে জান্নাত যাওয়ার নিয়তে আপনারাও আল্লাহর হস্তে দান করবেন। মাহফিলের সৌন্দর্য যেন কারো কারণে নষ্ট না হয়, কারো কারণে যেন মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়, অজাতা উঠে মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন আল্লাহ তাদের ঈমান আমলে সৌন্দর্য নষ্ট করে দিবে। ওয়াজ কিন্তু কিছু হয়নি, কেবল ফাতেমার হাতে নবী জুব্বা দিচ্ছেন, যেই জুব্বা ফাতেমা তার মাকে পড়াবে, এখনো পড়াবার যায়নি, এরপর আরো সুন্দর সুন্দর আলোচনা আপনাদের অপেক্ষায় আছে। আজকের বিষয় হলো ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপনাদের গামছা ব্যাগ নামিয়েছে নাকি দেখা যায় না তো এই ব্যাগগুলো আদায় করে সব টেজুর দিবেন মা বোনদের কাছে কাক পাঠাছে তো মহিলার ওখানে কে আছে আচ্ছা আমার মায়েরা আল্লাহ রাসূল দান করবেন আজকে পুরুষের দান আর মেয়েদের দান দুই ধারণ করা হবে কোনটা বেশি হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে মানুষ প্রেসিডেন্ট মেয়ে মানুষ স্পিকার মেয়ে মানুষ শিক্ষামন্ত্রী মেয়ে মানুষ সব মেয়ে মানুষ আমরা মরদগুলো কেন হবার পারি না আজকে দেখা যাক আজকাল যদি মেয়েরা দানের দিক দিয়ে বেশি হয় তাহলে বোঝা যাবে ওরাই ঠিক আছে আর যদি কোনো কারণে মেয়েরা আজকে টাকা কম দেয় তাহলে আমরা দোয়া করবো সামনে যেন এগুলো আর না দেখি তোর কোন কথা ঠিক কিনা দোয়া করার দরকার আছে না ইনশাল্লাহ বসেন বাবা বসেন আদায় হয়ে গেলে আবার আলোচনা পুরা তুমি চলবে ইনশাল্লাহ যখন উঠছি তখন থেকে এ পর্যন্ত কম ওয়াজ করিনি ফাকলারা আমি যখন উঠছি তখন কয়টা নয়টা পৌনে দশটা বাজে পৌনে দশটা থেকে এখন এগারোটা বিশ বাজতেছে দেড় ঘন্টার বেশি আলোচনা করে পাঁচটা মিনিট আপনাকে চাদর দিলাম তো বিরক্ত হলে চলবে তাই একটা লোক তো ওয়াজের সময় ওঠেন না টেকা দেওয়ার কথা শুনলে মাথা লটপটালে হবে দানটা হলো আখিরাতের প্রতি ইমান বাড়ায় দেয় মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো অমিম্মা রাজাক না হুম ইনফিকুন আল্লাহ দেওয়ার রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করা আপনি শুধু আল্লাহ দেওয়ার রাস্তার খরচের কথা শুনলেই যদি চটপট লটপট করেন তাহলে মরার পরে কবরের খবর কি হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আল্লাহ দেওয়ার রিজিক আল্লাহকে দেওয়া লাগবে আল্লাহ কোরআনে বলেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন ভাইজান এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাটা হয়েছে আল্লাহর হস্তে অনুরোধ করতেছি আপনাদের আমি যখন জিকির দিব আপনি এই এই জায়গাগুলো পুরো করবেন আপনি উঠে আসবেন না বসে থাকে আসবেন লড়া চড়া করলেই এক আধ বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না যে জায়গায় আপনি আগে বসলেন সে জায়গায় একটা জান্নাতের সাক্ষী হলো আর এখন যে জায়গায় বসবেন সেই জায়গা আরেকটা সাক্ষী হয়ে গেল জরিকান সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যেখানে সুন্নত নামাজ পড়ছে সেখানে নফল পড়েনি সাহেবের বলতে হুজুর আপনি জায়গা পাল্টান কেন বলে প্রত্যেক জায়গা আমার সাক্ষী হবে তো নবী যদি সাক্ষী বানায় তো কোরআনের মাহফিল হল জান্নাতের বাগান এখানে আপনি এক জায়গায় বসে গেছেন কিছু লোক টাকা দেওয়ার কথা শুনে উঠে গেছে স্যার চলে যাক সিটা পাতান থাকা লাভ কি ধানের ঠিবে সিটা পাতাকে দরকার আছে এত রকম দরকার আছে এগুলো ভোকারে ধান তো না ওর মধ্যে দানা নাই তো ও বাতাস দিলে এমনি উড়ে যাবে আদায়টা হলো বাতাসের মতন সিটা পাতান এতক্ষণ আপনাদের কাছে আসিল বাতাস শুরু হয়ে গেছে উড় ফুট করে চলে গেছে তো এখন তো দানাদার ইমানদার সবগুলো বসে আছে এই জন্য একটু চাপে বসে না জিকির করে মহিলা প্যান্ডেল থেকে মেহরা মা আমার কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে মেহরার নাম না বললে সমস্যা আছে মেহরা মনে করবে টাকা দিলাম কার পকেটে গেল এই জন্যই বলে দিলাম মা টাকা টেতে যাচ্ছে মেয়েদের সন্দেহ কম না বেশি এই জন্য ওরা কারো হাতে টাকা দিবার চায় না যে টাকা দেবো মেলার যাবি না টেজর যাবি আমি মায়েদের বলতেছি টাকা দিবেন এখান থেকে উচ্চারণ যদি আপনার টাকার না হয় টাকা আবার তার কাছ থেকে ফেরত নেবেন কারণ আপনাকে বাড়ি পাঁচ বিবির কাছে হিলি জোরে কোন কথা ঠিক কিনা অধিকাংশ ছেলেরা নেশাগ্রস্ত হয়ে গেছে ফেন্সিডিল খায় খালি একটা ব্যাগ যদি মেরে দেবার পরে তিন বোতল ফেন্সিডিল হবে এবারে ব্যাগ সবাচ্ছে তো মাশাল্লাহ হ্যাঁ এই যে ফাঁকাটা বন্ধ হলো নাকি বাদাম খাওয়ার ফাঁকা এই যে বাদাম খাওয়া রাজও শুনছে বাদামও মারছে মাশাল্লাহ হ্যাঁ বাদাম খাই শেষ করছে রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা আচ্ছা আপনাকে মাদ্রাসার এই কমিটি নাই ম্যানেজিং কমিটি আছে এরা কি আগেই দান করছেন হ্যাঁ আগে দিছে ঠিক আছে তাহলে আর সরম দিয়ে লাভ নেই কারণ গ্রামের সবচাইতে বড় আত্মীয় হলো জামাই জরিকার কথা ঠিক কিনা এই জামাইও ধরে ধরে যে আদায় করলো বারে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো জামাই আল্লাহ রাসূল ওসমান আলীকে দেখলে মুচকি মুচকি হাসতেন তো সাহাবেরা বলতেন হুজুর আলী ওসমানকে দেখলে হাসেন কেন বলে আমার জামাই সরল্লাহ না কেন আরে জামাই মানে কি চোদ্দ পুরুষের কি
আল্লাহ নবী বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। এই জুব্বা হলো গাড়ে হীরার জুব্বা, যেই জুব্বা পরিহিত অবস্থায় ফেরেশতা জিব্রাইল সর্বপ্রথম আমার উপরে পাঁচটা আয়াত নাজিল করেছে। আমি যখন কোরআন পড়তে পারতাম না তখন জিব্রাইল আমাকে বুকের সঙ্গে চাইপা ধরেছে। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর তাওয়াজ্জুহ জিব্রাইলের মাধ্যমে আমি নবী পেয়ে গেছি, ধরে কর সুবহানাল্লাহ। সেই জুব্বা সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য রওনা দিলেন। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ফাতেমা সামনে সামনে, নবী পিছনে পিছনে হাঁটতেছে। আপনারা বলেন তো নবী যখন কোনো রাস্তা দিয়া যায় নবীর সামনে যাওয়া যাবে? এ জোরে কান যাওয়া যাবে। আল্লাহ কোরআনেও বলেছেন আমার নবী যখন যাবে নবীর সামনে কেউ যাইতে পারবে না, নবী যখন বলবে কথা নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে, নবী ইচ্ছা করে ফাতেমার পিছনে হাঁটতেছে, কারণ নবীর মেয়ে ফাতেমা হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান দিয়েছে। ধরে কর না সুবহানাল্লাহ। হ্যাঁ, মরদ মানুষ দিলে আর কোনো নাম টাম নাই, ওদের না না করলে আবার সন্দেহ করবি। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন, ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে, যেই ঘরে মা খাদিজা শুয়ে আছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, যেই মাকে গোসল করাইছে ফাতেমা, এখন সেই মাকে কাফনের কাপড় পরানোর জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দরজা বন্ধ করে দেয়। মহিলাদের পক্ষ থেকে আছে এটা, আর পুরুষের হুজুরে যেটা পুরুষের বেশি হয়েছে কেরে সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন, চলবি না হবে, খালি স্টার বর্ষ বাংলা দিয়ে পাগল আছে কেন মায় রে, আবার কি করবি কোন মেয়েদের হাত টেকা থই না তো, এ মরদগুলো সব টেকালে কিস্তি দেয়, এরা দিবার চায় বা রে, দিবার আসলেই চায়, মেয়েরা কিন্তু দিবার চায়, যে বলে টেকা দেবো তখন মন বলে সোমবার তোর কিস্তি আছে, এই কিস্তি আমার মা বোনকে নষ্ট করে ফেলতেছে রে। মায়েরা যা দান করছেন, বাবারা যা দান করছেন, সমস্ত দান আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। ফাতেমা দরজা বন্ধ করে মাকে কাফনের কাপড় পরার জন্য ঢুকেছে, এমন সময় নবী আমার দরজায় দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছে। এখানে একটা ফতোয়া হলো, স্বামী যদি মারা যায় বউ ইচ্ছা করলে স্বামীকে গোসল করাবার পারবে, কাফনের কাপড় পরাবার পারবে, কিন্তু বউ যদি মারা যায় স্বামী ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাতে পারবে না, তাকে গোসল করাতে পারবে না। কি বুঝলেন, আমি মরে গেলে আমার বউ আমাকে গোসল করাবার পারবে, কাফনের কাপড় পরাবার পারবে, কিন্তু আমার বউ যখন মারা যাবে আমি তাকে আর স্পর্শ করতে পারবো না। এটাই হলো ইসলামের নিয়ম। আমার মায়েরা বোনেরা যারা আছেন, মা শোনেন, স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পর পুরুষকে বিয়ে করতে পারবেন না, যেই স্বামী দুনিয়া থেকে বিদায় নিল ওই স্বামীর অধীনে আপনাকে তিন তুহুর পর্যন্ত থাকতে হবে। আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, নবী চমকে গে বলে ফাতেমা, কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলে কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে? ফাতেমা বলে বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলে ফাতেমা আমি নবী হিসাবে কানতে কানতে তুমি ঢুকেছ আমি জানি, কারণ মেয়ে তার মাকে
কাফনে কাপড় পরাবে অবশ্যই মেয়ে কানবে কিন্তু হাসতে হাসতে দরজা খুলেছ আমি জানি না মা আমি জানি না তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে কানতে কানতে ঢুকেছ আমি জানি কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না এ কথার দ্বারা বোঝা গেল নবী জানে না আল্লাহ যদি না জানা কি মনে করতেছেন নবী গায়েব জানে যদি জানতো তাহলে হাসতে হাসতে ফাতেমা দরজা কেন খুললো এটা কিন্তু নবী জানে না আজকে আমাদের বাংলাদেশে অনেক বন্ধুরা কয় বাবা জানে সব খবর বাবা জানে চোখ বন্ধ করে বাবা নাকি কাবার মুরগি খেদায় মুড়ি একবার পড়ে গেছে এখনকার মুড়ির তো খুব দুর্বল কাত হয়ে পড়ে গেছে লাভ দুটো বলতে সাবাই এত জোরে ইলের ধাক্কা মারলেন ব্যাপার কি তোরা তো চোখে দেখিস না আমি চোখ বন্ধ করে দেখি কাবার সাইডে মুরগি ঘুরতিছে একটা খেতে দিলেন মুরিদকে হাই রে বাবা কোথায় কাবার কোথায় বাবা আল্লাহ আমার বাবার চোখ রে বন্ধ করলে কাবা দেখে রে ঘরের তো বউ শুনতিছে কারণ মেয়ে মানুষ খুব চালাক বুঝলেন এরা কিন্তু সহজে পীরের মুরিদ হয় না আমি অনেক মাহফিলে বলে থাকি তিনটা কথা যে ডাক্তারের বইয়ের সিজার লাগে না যারা ডাক্তার তারকে বইয়ের কোনো দিন সিজার লাগে না নর্মালে বাচ্চা হয় অধিকাংশ ভালো ডাক্তারের দেখবেন বইয়ের সিজার করে না আর সিজার করলে মায়ের ক্ষতি হয় বাচ্চারও ক্ষতি হয় আর মৌলবীর বাড়িতে কোনো দিন মিলাদ হয় না কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাও জিনিস কারণ মানুষের বাড়িতে মিলাদ পড়ায় কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি পীরের বউ কোনো দিন মুরিদ হয় না কারণ পীরের বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে টোক চোখ মারে এর হাতে মুরিদ হয়ে কী হবে কতটা বুঝলেন তেমন চিন্তা করতে যে আমার তো স্বামী পাগলা হয়ে গেছে বাবার পাগল চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় কাবার ধারে কিন্তু মুরগি থাকে কবুতরের কথা বললে তাও বোঝা যায় হ্যাঁ কাবার সত্ত্বে কবুতর নাই মুরগি খেদাচ্ছে কই মাছ ভেজা ভাতের তলে দিয়ে উপরে ভাত দিছে বাবার সামনে খাবার দিছে বাবা বসে রে বলতে কে রে ভাত তো দিছে তোর বউ তরকারি মরিদ বলে এই দিবি এই বাবাকে ভাত দিলে তরকারি দিবা না আচ্ছা কিছু হয়নি কিছু হয়নি এই এত না না কিছু না ভাই কিছু আল্লাহ হেফাজত করুক যেরকম আমিন আমিন কারো পড়া দেখলে হাসলে হয় না ইন্না লিল্লাহ বলতে হয় কেউ পড়ে গেল হাসা চলবে না ইন্না লিল্লাহ হালিমা নামে একজন মা 500 দিবার পারে কোরআন বাবা 300 টাকা দান করছে মা হালিমার হালিমা নবীর কে হয় দুধ মা কি কথা বলতেছিলাম একটু খেয়াল করেন নবী জানেন আল্লাহ যদি না জানাই তাহলে বাবা জানে ভাতের তলে মাছ ভাজা উপরে ভাত এখন বলতেছে পীর সাহেব বলতেছে কেরে মরিদে তোর বউ ভাত দিলে তরকারি দিবে না মরিদা এই দিবে তাড়াতাড়ি তরকারি দাও বউ বলতেছে আসতেছি পীর মনে মনে খুশি যাক তরকারির আশায় বউটাকে দেখা হবি রে কিছুক্ষণ পর বউ আছে ঝাঁটালিয়া মুরিদ কয় কি বাপকে তরকারি না দিয়ে ঝাঁটা খেন বলে তোমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে কই মাছ দেখবার পায় না মার ঝাঁটা ঘরে ঘরে এইরকম মুরিদের বউ থাকলে এই ভণ্ডগুলো উৎকাত হবে জলে কোন কথা দেখতে না একটু মনোযোগ দেন নবী বললেন ফাতেমা তুমি কানতে কানতে জুব্বা নিয়ে ঢুকেছ আমি জানি কারণ মাকে কাফনের কাপড় পরাবা অবশ্যই তুমি কানবা কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুলছো মা আমি নবীও জানি না ফাতেমা বলতেছে বাবা তাহলে শোনেন আল্লাহ রাসূল বললেন মা তুমি বলো আমি শুনব ফাতেমা বলে বাবা আপনার ওই জুব্বাখানা যখন আমার মাকে পরাবার যাই ইয়ানজুরু বিনুরিল্লাহ আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে আপনার জুব্বা পরার আগে আপনি তো আমার মাওক জুব্বা দিচ্ছেন আর আল্লাহ কি দিছে
জান্নাতি পোশাক পরাই দিছে। ইয়ান জুরুবি নূরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে যখন তাকায় দেখলাম আমার মায়ের জান্নাতের পোশাক, তখন আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায়া আমি হাসতে হাসতে দরজা খুললাম, বাবা যে মা দুনিয়া থেকে জান্নাতের পোশাক পায় সেই মায়ের মেয়ে হওয়া ধন্য কপা। সঙ্গে সঙ্গে রাসূল বসলেন, আল্লাহ নবী দরজায় বসে মাটির উপরে হাত দিয়ে এত কান্না শুরু করলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাই দিয়েছে, এইটা শুনে আপনি কেন কান্দেন? রাসূল বলে, ফাতেমা জীবনে বহু কষ্টে আমি কেঁদেছি মা, কিন্তু আজকের কান্না কোনো কষ্টের কান্না নয়, আজকের কান্না হলো আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। ও ফাতেমা, কলেমার দাওয়াত না কাকে দিব, কে আমাকে নবী বলে স্বীকার করবে? আমি নবী যখন এই চিন্তা করতেছিলাম কে আমাকে সর্বোত্তম নবী বলবে রে, কার কাছে কলেমার দাওয়াত দিব, এমন সময় তোমার মা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো আমাকে দিয়ে আপনি কাজটা শুরু করে। আমি নবী চমকে গেলাম, ঘরের বিবি আমাকে প্রথম নবী স্বীকার করবে, ঘরের বউ হইয়া নবী স্বীকার করবে, বউয়ের কাছে নবী হওয়া হুজুর হওয়া বড় কঠিন বাবা। 36 বছর হলে ওয়াজ করতেছি বাংলার সব জায়গায়, কিন্তু আজও পর্যন্ত আমার বউয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না। আমি একদিন বলছিলাম, তুমি মুখে একবার হুজুর কত দেখি কেমন লাগে, হুজুর আসেন হুজুর ভাত খান, তাই সাদিয়ার আব্বা আসেন গোসল করেন, সাদিয়ার আব্বা আসেন ভাত, এই সাদিয়ার বাপ কিরে একবার হুজুর ক, বউ খালি মুসকি মুসকি হাসেন, হাসিস কেন, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনি চিনি, আপনি মাল ডাকি হুজুর হয় এত সহজ নয়। আজ পর্যন্ত নিজের বইয়ের কাছে আমরা হুজুর হতে পারলাম না, কারণ আমাকে ব্যারিয়ার হুজুর ভিতরে খেজুর। আর আমরা যার আদর্শ মানি, যাকে বিশ্ব নবীর আসন দিয়েছি, যিনি আমাদের নেতা, তিনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। নবীর চরিত্র খুলে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেছেন যার ভিতরেও যেমন বাইরেও তেমন তাকে নেতা হিসাবে মান, আদর্শ হিসাবে গ্রহণ কর, অন্য কারো চামচা হয়ে ঘুরিস না। নবীর উম্মত হয়ে ভাগ্যের ব্যাপার, ধরে কোন কথা ঠিক কি না? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো নবী গো আপনি কি ভাই, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এতগুলো মানুষ একটু জবান খোলে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যে আমাকে নবী বলে স্বীকার করেছে, আমার হাতে ঈমান গ্রহণ করে যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ রাস্তায় দেওয়ার কারণে, আমার বিশ্বাস এই কারণে আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে রাখতেছেন, নিজের হাতে কবরের মধ্যে রাখতে গিয়া এত কান্না নবী কানতেছেন, নবীর চোখের পানি দেখে সাহাবী আবু বকর বলে, রাসূল আল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ রাসূল বলে, আবু বকর এ খাদিজা যতদিন আমার ঘরে ছিল আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই, এই খাদিজা বহুদিন আমাকে বলেছে রাসূলুল্লাহ আপনি মন চাইলে বিয়ে করতে পারেন, আমার 64 বছর বয়স চলতেছে হুজুর, আপনার 49 বছর চলতেছে, এই বুড়িটার সঙ্গে আপনার যৌবন নষ্ট করবেন না বিয়ে করবেন? সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমাতে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আপনি আমার যতদিন ঘরে জীবিত থাকবেন আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না।
এ খাদিজা কোনো রাত্রেবেলা আমাকে দরজা খুলতে বলতে হয়নি। যত রাত্রে আসি দুইটা তিনটা চারটা কোনো সময় নাই, আমি নবী দরজার কাছে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আমি কইলাম, খাদিজা আপনি কি ঘুমান না? আমি যখনই আসি তখনই দরজা খোলেন। খাদিজা বলল, রাসূল আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে রাতের বেলা বের হয়ে যান আমি আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না বলে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আপনার দেহের সুগন্ধ হলো মিশকাম্বর, আপনি যখন দরজার কাছে আসেন আপনার সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা আপনি কি ঘুমাবেন না? খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে, নবী গো আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আল্লাহ রাসূল বলে, উবক্ক আমার মন চাইলেও আমি খাদিজার সঙ্গে কবরে ঘুমাতে পারবো না। আমার খাদিজাকে একা একা রেখে কবর থেকে নবী উঠে আসলেন, কবরে মাটি দেওয়া হয়ে গেল। সমস্ত সাহাবীরা কবর ছেড়ে যখন চলে যায়, আল্লাহ রাসূল খাদিজার কবর ছাড়েন না, ঘন্টার পর ঘন্টা নবী দাঁড়ায় থাকেন। আল্লাহ ডাকতে বলে, হাবিব সবাই কবর ছেড়ে যায়, আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ আমার খাদিজার কাছে ওয়াদায় আবদ্ধ হয়েছে। আল্লাহ আপনি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না, মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে, আমার খাদিজা যে উত্তর দিবার পারবে না। আল্লাহ বলে, হাবিব রে আপনি একা খাদিজাকে ভালোবাসেন এমন কথা আপনি বলবেন না, আপনি শুনে নেন গো নবী, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহও তেমন ভালোবাসি। নবী বলে, আল্লাহ তাহলে খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না। আল্লাহ বলে, হাবিব রে দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে মৃত্যুর কথা মনে করে চোখের পানি দিয়া বুকটা ভিজাইয়া দেয়, এর চাইতে ভালো আমল আমি আল্লাহর কাছে আর কিছুই নাই। যে দুনিয়ার জীবনে মৃত্যুকে স্মরণ করে কবরের চিন্তা করে কান্দে তার কবরে মুনকির নাকির যাবে না গো নবী, আমি আল্লাহ মুনকির নাকিরকে আটকায় দিয়া খাজিয়ার পক্ষে আমি নিজেই উত্তর দিয়েছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল তখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওগো আল্লাহ আমার খাদিজার উত্তর আপনি দিয়া দিলেন, কিন্তু আমার উম্মতেরা যখন কবরে যাবে আমার উম্মতের মুনকির নাকিরের প্রশ্নের উত্তর কে দিবে? আল্লাহ বলে, হাবিব রে আপনি কেমন নবী গো, আপনি নিজের কথা চিন্তা করেন না, শুধু উম্মত উম্মত করে আপনি পাগল হয়ে গেলেন। আল্লাহ কয়, হাবিব রে আপনার কোন উম্মত যখন কবরে যাবে তাকে উত্তর দেওয়া লাগবে না, মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে সঙ্গে সঙ্গে আপনার উম্মতের নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে, রে মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? মুনকির নাকির যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ সে দিনে কয় রাকাত নামাজ পড়ে তুমি জানো? পাঁচ অক্ত ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, নফল কয় রাকাত, বেতের কয় রাকাত, হিসাব দাও। এক দিনে কয় রাকাত, এক সপ্তাহে কয় রাকাত, এক মাসে কয় রাকাত, আর সারা জীবনে পড়েছে কয় রাকাত? এমনকি নাকি যখন যাকে প্রশ্ন করছে বান্দা মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরে নামাজের নিয়ত করেই বলে চাল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকু দেখিয়ে বলেছে সুবহান রব্বিল আযীম, সেজদা দিয়ে বলেছে সুবহান রব্বিল আলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, এই যে রব রব করে সে নামাজ আদায় করে আজকে কবরে আইছে, আবার নতুন করে রবের প্রশ্ন কেন করতেছিস? ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে। আল্লাহ কয়, মুনকির নাকির যার জীবনে নামাজ আছে
তার রবের উত্তর হইয়া গেছে। প্রশ্ন করিব মা দিন উকা তোমার দিন কি, সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন কোরআনের শাসন কায়েম করার জন্যে এই বাংলার জমিনে যারা কষ্ট ভোগ করতেছে, জেল জুলুমের মধ্যে আছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে নিজের বাড়িতে থাকতে পারে না, আলুর বাগুর বাড়িতে ঘুম পাড়তে হয়, চোর ডাকাত পুলিশ খোঁজে না ভালো মানুষকে খোঁজে, জিএমবি জঙ্গি পরিচয় পায়, আজকে সেই ব্যক্তি মারা গেছে ইসলামী আন্দোলন করার কারণে, তাকে আবার মা অমা দিনুকা কেন প্রশ্ন করিস? বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে, বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে মানুষ চলবে, এই দল যারা করেছে সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলে আল্লাহ, ইসলামী আন্দোলন যেইভাবে খেপা খেপছে আল্লাহ কয় অমা দিনুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে, যারা বাংলার জমিনে আল্লাহর কোরআনের দল করেছে। তৃতীয় প্রশ্ন করবে অমান নাবিউকা তোমার নবীকে, নবী দৌড় এসে বলবে তাকায় দেখ, মাথায় টুপি মুখে দাড়ি রাখার কারণে সবাই তাকে জিএমবি জঙ্গি বলেছে, টুপি দাড়ি থাকার কারণে যুবক মানুষকে মেয়েরা চাষা কষে, দরিকন কি কষে, বাপক কয় ভাই বেটা কয় চাষা, একই মেয়ে মানুষ বাপক কয় ভাই কেমন আছেন, বেটা কয় চাষা আসসালাম আলাইকুম, কারণ বেটা দাঁড়িয়ে থাকে আর বাপ ওল মুখে, আমার শূন্য দাঁড়ি নিয়ে যে কবরের মধ্যে আছে, এই মনকে অমান নবীকে প্রশ্ন কেন করলি? ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম, আমাকে রোগ দেওয়া লাগবে না ভাই, ভালো আমল করেন, নামাজ পড়েন, আল্লাহর সৈনিক হন, নবীর সুন্নত ইত্তেবা করেন, ইনশাআল্লাহ আমরা ডাঁটে ঘুম পাড়ব, আমাদের পক্ষে উত্তর হয়ে যাবে, দরকার কথা ঠিক কি না? আল্লাহ সবাইকে তাওফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবদি শেষ বলবেন, হ্যাঁ ওটা বসা করবেন না, কেউ ওটা বসা করবেন না ভাই, কিছু বলবেন না, আচ্ছা ওয়াজ মাহফিলে কি হলো রে, আমার জামাই আছে এখানে, কয় তারিখে বাবা? দশই মার্চ। এ কে দিয়ে গেল রে, ভাইয়া কুশলি হাফিজের মাদ্রাসা আমার জামাই আসতেছে আগামী 10ই মার্চ, আব্দুল বারী বিজ্ঞাপন সবাই নিয়ে আগে পড়ছে, আমি হলে বুড়া মানুষ তাই যদি লোকের জাগা না হয়, আর জামাই তো সেই ভার্সিটির মাল। হ্যাঁ ভাই বসেন, এই বসেন, আর দো মুখলিবাদ, ইবাদতের মাথা হলো দোয়া, বোঝেন না, মাথা যদি না থাকে হাত পাও দেখি করবেন, এই জন্য বসেন বসেন, সামান্য একটু দোয়া হবে তারপর আমরা সকলে যাব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে গভীর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি, আল্লাহ মেহরবানি কর আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম, মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর,
চাঁদ ভরা মুখে যদি একবার ইমানে হালে দেখতে পাই তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দে। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিন কেরাম, তাবা তাবিন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকাল পরে হাদিয়া কবুল করো। ও মাহবুব, আমরা যারা হাত তুললাম, আমাদের জনম দুখনি মা, ছোট্ট একটা শব্দ হলো মা, হি নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বসে মায়ের মতন, আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহা, এই দুনিয়ায় তাহার কেহ না, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহমরা যারা বাবা হারিতিম হয়ে গেছি আল্লাহ, মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তানা এই মধুপুর উসমানিয়া নুরানি হাফেজ মাদ্রাসাকে কবুল করো, এই মাদ্রাসার মাহফিল করাতে সর্বাত্মক সহযোগিতা যারা করেছে প্রশাসনের ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। মাহফিল করার ব্যাপারে সর্বদিক দাসকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব চেষ্টা করেছেন, মাহফিল আখেরি মোনাজাত পর্যন্ত তিনি মঞ্চে বসে আলোচনা দোয়া করি আল্লাহ, যেমন সুস্থতা থাকলে জনগণের খেদমত করা যায় এমন হায়াতে তাইবা তাকে দান করে দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সুধীজন বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, এমপি সাহেবকে কবুল করো আল্লাহ, মাদ্রাসার সেক্রেটারিকে কবুল করো, সভাপতিকে কবুল করো, মাদ্রাসার সদস্যদের আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালেবে ইলম সকলকে তুমি কবুল করো, অত্র এলাকায় যারা সর্বাত্মক সহযোগিতা মাদ্রাসাকে করে আল্লাহ এই মাদ্রাসার উসিলায় তাদের সকলকে তুমি জান্নাতি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিয়া পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ, আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলল আল্লাহ সকল নেক নিয়ত নিকাশাকে তুমি কবুল করো। আমি গুনাগার বলে দোয়া ফেরা দিও না, যার দুই কান হাত তোমার পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, গোটা বাংলাদেশে রহমত বরকত করো আল্লাহ, তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে আল্লাহ আল্লাহ, গোটা মুসলিম মিল্লাতকে তুমি হেফাজত করো আল্লাহ, আর বাংলাদেশকে দুর্ভিক্ষের হাত থেকে হেফাজত করো আল্লাহ, অত্র এলাকায় মাঠে ময়দানে ফসলগুলো আছে ফসলগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নিয়ত নিয়ত তুমি জানো আল্লাহ, সবার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, দুই হাত দেখ কত কবরে মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Thank you, bhai. 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 প্যান্ডেল কিন্তু অনেক বড় প্যান্ডেল অনেক বড় করছে প্যান্ডেল বিশাল বড় তবে দোকানটা হয়ে গেছে বেশি আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের কি এটা ডিপ দেওয়া যাবে যেটা করবো হুজুর বাড়ির ছাড়া করার নীতি হবে না বাবা কোন জায়গা বাড়ি কোন জায়গার ডিপ দেবেন কল্যাণপুর একবার বতান ইসাও ইন্ডিয়া উসাও ইন্ডিয়া বাবা ইরম তয়িবান মোবারকান ফিহি এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তাআলা রুহের জগৎ থেকে আমাদের সঙ্গে আছে কোন জগৎ রুহের জগৎ আপনারা হয়তো বলবেন হুজুর আল্লাহ তো সবার সঙ্গে আছে আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ কিন্তু নিরপেক্ষ না আমাদের আল্লাহ পক্ষ কি পক্ষ রুহের জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আবার কবরের জগতে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে এখানে বোঝা গেল রবের পক্ষে যারা আছে আল্লাহও তাদের পক্ষে আছে জোরে কেন সুবহানাল্লাহ রবের পক্ষে যারা নাই আল্লাহ তাদের পক্ষে নাই দুনিয়াতে আসার পরে আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন আমি তার পক্ষে নাই আমি তার কি নাই কবুলযোগ্য একমাত্র ধর্মের নামই হলো ইসলাম আমরা সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া মুসলমান দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমরা রব পাইতাম আল্লাহ পাইতাম না ভগবান পাইতাম ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারি নেই শুধু একটা অক্ষর বাদ দেন গবান নাই গবানের গ বাদ দিলে বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ বন্যা পছন্দ করে না বন্যার বাদ দেন ব হয়ে যাবে ন নো মানে নাই ভগবান নেই আর আমরা যে আল্লাহকে বিশ্বাস করি আমাদের যিনি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম মন যদি আপনার চায় আলিফ বাদ দেন আল্লাহ বাদ দিবার পারবেন না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমার মন যদি চায় লাম বাদ দেন আল্লাহ বাদ দিবার পারবেন না লাহুল মুলকু ওয়ালাহুল হাম আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন আল্লাহ বাদ পড়বে না ভাগ্য গুণে এমন একটা আল্লাহ আমরা পাইছি যে আল্লাহকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের আল্লাহ সদা বিরাজমান জোরে কোন কথা ঠিক ভাগ্য গুণে শুধু আল্লাহই পাইনি ভাগ্য গুণে আমরা একটা নবীও পাইছি মাশাআল্লাহ এই মাসের কোন এক তারিখে আল্লাহর নবী আল্লাহর আরশে গেছিলেন যাকে বলা হয় লাইলাতুল মিরাজ ঠিক না এটা কি মাস রজব মাস এক সময় আল্লাহ বললেন হাবিব আপনার প্রতি আমি এত খুশি আপনি জান্নাত দেখে আসেন যে জান্নাত আমি আপনার উম্মতের জন্য তৈরি করে রাখছি সেই জান্নাতটা কেমন একটু পরিদর্শন করেন সুবহানাল্লাহ বলে আমাদের নবী জান্নাত দেখতে গেলেন নবী যখন জান্নাত দেখতেছেন আর আল্লাহর প্রশংসা করতেছেন এত সুন্দর জান্নাত এত সুন্দর জান্নাত
ফেরেশতা জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন এত সুন্দর জান্নাতে যে আপনি প্রবেশ করেছেন আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না নবী বললেন কেন দিবে না ফেরেশতা জিবরাইল বললেন ফাদখুলুহা খালিদিন এই জান্নাতের মধ্যে কেউ যদি একবার প্রবেশ করে ফাদখুলুহা মানে একবার যদি ভিতরে ঢোকে খালিদিন সে চিরস্থায়ী ভাবে ভিতরেই থাকতে পারবে এ ঘোষণা কার আপনি খামাকা দুনিয়াত কেন যাবেন কারণ আমি তো দেখতেছি আপনি দুনিয়াতে খুবই কষ্টে আছেন আমাদের নবী দুনিয়াতে শান্তিতে ছিল না কষ্টে ছিল আমরা যারা নবীর অনুসারী আমাদের খুব শান্তি নাকি খুব শান্তি ওম শান্তি যেই বছর রাসূল মিরাজ করেছেন ওই বছরে নবীর জীবনে সবচাইতে বেশি কষ্ট হয়েছে এক নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে মক্কা বিজয়ের দিনে সমস্ত সাহাবী যখন আনন্দ করতেছে মক্কা বিজয়ের কারণে সাহাবীর মনে যখন আনন্দ নবী তখন জান্নাতুল মাওয়ার একটা কবরের কাছে গিয়ে কান্না শুরু করে দিলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কা বিজয়ের দিনে সবাই আনন্দ করি আপনি কেন কান্দেন রাসূল বলেন এই কবরের মধ্যে আমার দরদের চাচা আবু তালেব রয়েছে মায়ের পেটে আমি এতিম হয়েছি কিন্তু দুনিয়াতে আসার পর এতিম ছিলাম না সাহাবরা জিজ্ঞাসা করলেন কেমন কথা বলেন গো নবী মায়ের পেটে এতিম ছিলেন কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না আল্লাহর নবী বলেন আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে আমার বাবা না এটা কখনোই আমি বুঝতে পারিনি কিন্তু সমস্যা হলো সেই চাচার কবরের পাশে আমি কানতেছি কিন্তু কিছু বলবার পারতেছি না আমি যে কিছু বলবো সে বলার সুযোগ নাই কারণ আমার চাচা বিদায় নিয়েছে বেঈমান হয়ে জোরে কোন কি হয়ে বেঈমান আবু তালেব দুনিয়া থেকে কিছুদিন পরে দরদের বিবি খাদিজা বিদায় নিলেন আমি নিজের চোখে জান্নাতুল মাওয়ার মধ্যে দেখেছি যেখানে আবু তালেবের কবর সেখান থেকে মাত্র 150 মিটার দূরে একটা বড়ই গাছের তলে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা ঘুমায় আছে আল্লাহ নবী কবরের পাশে গেলেন খাদিজার কবরের পাশে গিয়ে শুধু কান্দেন সাহাবরা বললেন রাসূলুল্লাহ চাচা আবু তালেব না হয় বেঈমান হয়ে মারা গেছে এই জন্য আপনি কিছুই বলতে পারেন না কিন্তু মা খাদিজা তো সর্বপ্রথম ঈমান গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিল সেই খাদিজার কবরে এমন করে কেন কান্দেন আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে তোমরা কি জানো আমার খাদিজা দুনিয়ার ভিতরে সবচাইতে কি বেশি স্মরণ করেছে সাহাবীরা বলে হুজুর যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আমরা ছিলাম না মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর সাহাবী ছিল মাত্র 320 জন জোরে কোন কয়জন আর যখন মক্কা বিজয় হয়েছে তখন নবীর সাহাবীর সংখ্যা হলো 10,000 যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন কয়শো 320 আর যখন মক্কা বিজয় হলো তখন 10,000 তাহলে 300 ধরেন 300 যদি 10,000 মধ্যে বিয়োগ দেন তাহলে থাকতে কত 9,700 জন তারা খাদিজা সম্পর্কে জানে কিন্তু বোঝে না আল্লাহ রাসূল বললেন আমার খাদিজার জীবনে সবচাইতে বড় আমল হলো
খাজা মৃত্যুকে স্মরণ করত বেশি সব চাইতে খাজার স্মরণ হলো কখন মৃত্যু হবে আর মৃত্যুর পরে আমার কি হবে আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা মানুষের দুনিয়াতে জন্ম নেওয়ার পর থেকেই মৃত্যুকে স্মরণ করা হলো সবচাইতে বড় নেক আমল জোরে কান সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে আসার পরে যাওয়ার কথা ভুলে যাই যার কারণে আমাদের দ্বারা অন্যায় কম হয় না বেশি হয় সাহাবীরা বললেন রাসূলুল্লাহ মা খাদিজা মৃত্যুকে কেমন স্মরণ করত যদি আপনি বলেন আজ থেকে আমরাও মৃত্যুকে তেমন স্মরণ করব আমাকে একজন বলে হুজুর বড় হুজুরের ফাঁসি কবে হবে আমি বললাম ফাঁসি তো হবে না আমি তো জেল যতদিন বাসা থাকবে জেলের মধ্যে থাকা লাগবে আমাকে বলে যদি হয় আমি কইলাম কে রে যদি কেন হবে তা আমি বললাম তাহলে চলো চা খাই অনেক লম্বা কথা জানাই থেকে বলা যাবে না চা খাই তো চা খাবার বসে আমি চাওয়ালাকে বললাম আমাকে এক কাপ দাও আর দুই কাপ দাও ও বলে হুজুর আমারে দুই কাপ খেন বলে বড় হুজুরের ফাঁসি নিয়ে তুই চিন্তা করিস তো চিন্তা করলে মানুষের খিদা বেশি হয় দুই কাপ খা ও যখন এক কাপ খাচ্ছে কেবল মুকুট ঠেকাইছে তখন আমি বললাম তোর মৃত্যু হবে যেই কইছি তোর মৃত্যু হবে চমকে উঠছে এবং চমকে উঠলি কেন কারণ ফাঁসির তারিখ আছে মরার কিন্তু তারিখ নাই যাদের ফাঁসি বাংলাদেশে হয়েছে তাদেরকে তারিখ দিয়া ফাঁসি দেওয়া হয়েছে জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু এই বাংলাদেশে যারা আমরা মারা যাচ্ছি তাদের কোনো তারিখ আপনার বলেন তো তারিখ আছে আর তারিখ নাই কোনটার গুরুত্ব বেশি যেটার তারিখ আছে তারিখের আগেই কিন্তু সাইজ হওয়া যাবে সাইজ হওয়ার একটা সুযোগ আছে না তৌবা করা কলমা পড়া কোরআন পড়া নামাজ পড়া জিকির করা যত অপরাধ করেছি সব থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া তারপরে যখন ফাঁসির দড়ি গলাপ দিবে তখন কেউ রবীন্দ্রসঙ্গীত মনে হয় কবে না কলেমা শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে এখন বল তুই আমি যে মরব আমাদের মরার কোনো তারিখ আছে না হুজুর মরার তো তারিখ নেই আমি কলাম পাগলা যে কোনো সময় যখন মৃত্যু হবে দুনিয়াতে এসেছি মৃত্যুর কথাটা সবচাইতে বেশি স্মরণ রাখতে হবে জোরে কোন কথা ঠিক কিনা আমাদের বাংলাদেশে যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করে তারা কোনোদিন অন্যায় অপকর্ম করবার পারবে বাড়িতে দেওয়ার গ্যারান্টি নাই তো খামাখা ঘুষের টাকা পকেটে থেকে কি হবে আপনি যে ঘুষের টাকা নিয়ে বাড়ির যাচ্ছেন বাড়ির যাওয়া পর্যন্ত আপনার গ্যারান্টি নাই রাস্তার মধ্যে আজরাইল সাইজ করবে জোরে কোন কথা ঠিক কি না সুদের টাকা শতকরা কয় টাকা 10% আমি একটা নবীর হাদিসের ব্যাখ্যায় দেখলাম যে সব পাপ আল্লাহ তৌবা করলে মাফ করবে সমস্ত পাপ যদি পাপ গোপন থাকে এই পাপ আল্লাহ তৌবা করলে মাফ করবে কিন্তু যারা সুদ খায় এদেরকে আল্লাহ তৌবা করলেও মাফ করবে না কি কথা আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে তাহলে যারা সুদ খায় এরকে খবর কি তো হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যাদের কাছ থেকে সুদের টাকা বাড়তি দিছে তাদেরকে সুদের টাকা বুঝা দেওয়ার পরে তারা যদি মাফ করে তাহলে আল্লাহ তৌবা কবুল করবে সুদের সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা ফেরাউন নমরুদের মতো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা আর সবচাইতে কমজোরি গুনাহ হলো নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করা এই সুদ যারা খাচ্ছে এদের মরার কথা মনে হয় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মা খাদিজা মৃত্যুকে কেমন স্মরণ করতেন যদি আপনি আমাদের একটু বলেন আজ থেকে আমরাও তেমন করে মৃত্যুকে স্মরণ করব আল্লাহ রাসূল বললেন ঘুম থেকে চেতন পাইলাম গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলাম চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা
আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্দিস। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম পাড়ে। জোরে কোন কি পাড়ে? আপনারা পাড়েন? খাদিজা বলতেছে, হুজুর, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। দুনিয়াতে সমস্ত মেয়েদের বিবাহর পরে মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আমি খাদিজার যখন আপনার সঙ্গে বিয়ে হলো তখন আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়া দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে যখন আপনি ঘুমায় গেলেন এমন সময় আমি ঘুমের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা। পড়েন না কেন? এরপরে কি? আমু তো মানে তো আপনারা বোঝেন না। আমু তো মানে যদি কেউ বুঝত, এশার নামাজ না পড়ে কোনোদিন ঘুমাতে যাইতো না। এশার নামাজ না পড়ে, আপনি জানেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে একটা রক্ত নামাজ যারা বাদ দিল তার আল্লাহর সঙ্গে কুফুরি করলো। আর এশার নামাজ বাদ দিয়ে যারা ঘুমাবার যাবে এরা মুসলমানের বাচ্চা হবার পারে না। জোরে জোরে কথা ঠিক ঠিক কানের মধ্যে হেডফোন দিয়ে সব ঘুম পাড়ে। সালাতু খায়র নাম যখন কয় তখন বাবা জানলা দিয়ে তাকায় দেখে তিনটে পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো হইসই করে, আর আজান শোনার পরে আমার ছেলে গেল কোথায় রে? তাকায় দেখে পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢাকা থা। বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে যায়, কম্বল টান দিছে, টান দিয়ে আহ তিনবার চিল্লে উঠছে। বেটা ঘুম থেকে চেতন পায়, বলে, আব্বা আহ আহ করেন কেন? বলে, কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। তুই আমার সন্তান হয়ে কুত্তার আমল করতেছিস, এই জন্য আমার বড় আফসোস হচ্ছে। কারণ তুই যদি জাহান্নামে যাস, আমি বাবা কোনোদিন জান্নাতে যাওয়ার পারবো না। জান্নাতে যাইতে গেলে বাপ বেটা একসাথে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ওয়াহালিকুম নার, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহলদের নিয়ে বাঁচা লাগবে। আজ বাবাগুলো সব কোরআনের মাহফিলে বসে গেছেন, ছেলেগুলো বাইরে গেলে হইসই করতেছে। আপনাদের এলাকায় বড় একটা মেলাও লাগিয়েছে, মেলা মেলা, কতগুলো যুবক চুরি পট্টিত ধরে। কেরে যুবক, তুই কি হিজড়ে কেরে? তুই বিয়া করিস নি, কিছু করিস নি, চুরি খুঁজিস কেন? কতগুলো মেয়ে মানুষ আবার বিয়া হয়নি, ওরা মিস কল মারে। এই কোরআনের মাহফিলে রাতের চাইতে দিনে করাই ভালো, এ অন্যায় অপকর্ম থেকে আপনারা বেঁচে যাবেন। যে কথা বলতে যে একটু খেয়াল করেন, খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই আমুতুর শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, আমি দেখতে পাই অন্ধকার একটা কবর। আপনি বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? সর্বশেষে ছয়তলা পাঁচতলা দশতলা বাড়ি বানাচ্ছি, কয় বছর? বারবার তাকায় বলে, এটা আমার বাড়ি রে, এটা আমার বাড়ি। কেরাবান কাতুবিন কান্দত বসতে কি কয়, এই শয়তান, এই এটা তোর বাড়ি, এরা তোর আশ্রয়স্থল। 44 বছর আগে আব্দুল আলিম গানে গানে কইছে, তখন আমার বুঝবার পারিনি, এই বুড়া বয়সে আমি এখন বুঝতেছি। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পারি দিতে, ভবদরিয়াই পারি দিতে, কেমনে করলি আশা,
এপারে তোর বসদ বাড়ি ওই পারে তোর বাসা লাভ করিতে আইসারে ভবে লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা রতন কাঞ্চন বদল দিয়া কিল্লি তামাশিসা সর্বশেষে আমরা যারা কবরে যাব কত হাজার বছর জবান খুলে যুবকেরা সবাই বলো কত হাজার বছর যেই কবরে কোনো দরজা নাই জানলা নাই আলো নাই বালির বিছানা কিছুই নাই সেই কবরে পঞ্চাশ হাজার বছর কেমনে থাকবো গো নবী এই কথা মনে করে আর আমি ঘুমাবার পারতেছি না আল্লাহ রাসূল বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে আর কোনো টেনশন আছে পঞ্চাশ হাজার কে এক এক কোটি বছর হোক তো অসুবিধা কি কারণ কবর জান্নাতের বাগান হয়ে যাবে কিন্তু কথাটা কি বলেছে এটা এখন খেয়াল করা লাগবে ইমান গ্রহণ করার পরে রাসূল বলতেছে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরও জান্নাত বানিয়ে দিবে তাহলে ইমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে আরো জোরে জোরসে বলুন এখন সম্পর্ক কার সাথে জুমার দিনে সেই ইমাম সাহেব খুতবা দিবে সামনে কাতার এক বুড়া মানুষ বসে বসে নামাজ পড়ে ওই নাই খুতবা বাদ দেওয়া বলতেছে কে রে বুড়াটা কি অসুস্থ নাকি তো একজন বলে না হুজুর বুড়া তো আলু তুলতিছে কি তুলতিছে আলু তুলতিছে ইমাম কয় হায় হায় যে বুড়া মানুষ বসে বসে নামাজ পড়ে ওই মানে আলু কেমনে তোলে কোদাল দিয়ে আলু তুলতেছে বিশ্বাস না হয় দেখে আসেন নামাজ শেষ করে ইমাম সাহেব যায় দেখে সত্যিই তাই মুরব্বি টুকটুক করে কোদাল দিয়ে আলুর বাগুর সাইজ করতেছে আর আলু তুলতেছে ডাক দেখ মুরব্বি মসজিদে গেলে বসে বসে নামাজ পড়েন আজকে জুমার দিন আল্লাহ কোরআনে বলেন জুমার নামাজের আজান হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজকাম তোমাদের হারাম একটাই মাত্র কাজ তাড়াতাড়ি মসজিদে হাজিরা দেওয়া জোরে করেন কথা ঠিক কিনা আর বসে বসে নামাজ পড়েন দাঁড়ায় কোদাল দিয়ে জমির আল কাটেন আলু তোলেন হ্যাঁ তখন মুরব্বি মুসকে মুসকে হাসের ভয়ে বাবা মসজিদে গেলে বল পাই না বাবা কিন্তু কাজ কামে বল পাই আয় হায় মুরব্বি মসজিদে গেলে সিয়ারত নামাজ পড়ে আর গোটা বাজার দশ কেজি ব্যাগলা ঘরে জলে কথা কর না কেন মসজিদে গেলে ওই সিয়ার খোঁজে আর গোটা পাঁচ দুই বাজার হাঁটতেছে অটো ভ্যান বলে মুরব্বী এখনো এক কিলো দূরে বাড়ি ভ্যান হচ্ছ না পাগল হাঁটা বাড়ি তো হাঁটা বাড়িস তো সিয়ার বুঝিস কে মুরব্বী আপনি মরে গেলেই বুঝবেন মুরব্বী চোখের পানি বের করে বলে বাবা এই কথা কইও না এখন মরে গেলে আমার চারটা ছেলে এতিম হয়ে যাবে আল্লাহ আমাকে চারটা ছেলে দিয়েছে যদি মরা যায় ওরা এতিম হবে এতিম হবে ইমাম কান্দার বলে মুরব্বী যেই সন্তান এতিম হওয়ার চিন্তা করতেছেন একবার মরাই দেখেন এরা কেমন হয় মুরব্বি কয় মরে আবার দেখবো কেমনে বলে এটা আসল মরা না মরার একটু সাইজ হন একটু অভিনয় করে দেখেন তো আপনি মরে গেলে যারা এতিম হবে যাদের জন্য আফসোস করতেছেন একবার মরেই দেখেন ইমাম শিখাই দিছে মুরব্বি সেইভাবে মরছে আসলে কিন্তু মরেনি মরার ভান করছে ভান ভান বড় ছেলে সকালবেলা ডাকতেছে আব্বা মুয়াজ্জিন ফজরে আজান দিছে আপনি চেতন পাননি ওঠেন আব্বা বাবা কোনো কথা কয় না ছেলে দরজায় ধাক্কা মারে বাবা কথা কয় না
ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে ওরে তেমনি চাদর দিয়ে ঘুম পাড়তেছে। বাবার পা নড়ায়, বাবা কথা কয় না, ছেলের বিশ্বাস যেই বাপকে কোনোদিনও ডাকা লাগেনি বাবাই হামাকে ডাকে। আজকে সেই বাবারই ডাক দিলাম, দরজা ধাক্কা দিয়ে খুললাম, বাবার পা নাড়ালাম, এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা তো মরছে রে। আরো তিন ভাই আছিল বাহিরে, এ আয় আয় বাবা মরছে। ওই তিন ভাই ঘরের মধ্যে দেয়া বলতে, বড় ভাই এই বুড়ার বেটা মরলো মরলো কিন্তু গন্ডগোল লাগা দিয়ে মরলো। ঘর করা লাগতো আটটা, বানাইছে সাতটা। কে বুড়া মরবো মর, ঘর আর একটা বানাই দেয় মর। আর এক ভাই বলতেছে, এখানে ঘরের দিক দিয়ে গন্ডগোল লাগাইছে, জমির দিক দিয়েও গন্ডগোল লাগাইছে। জমি কিনে লাগতো 40 বিঘে, কিনছে 39 বিঘে। কে বুড়া মরবো মর, আর এক বিঘে জমি কিনে দেই মর। বড় ভাই বলতেছে, আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না। এই বুড়ার বেটা যে মরছে, এই ঘর তোমরা কার ভাগত দিবে? তিন ভাই বলতেছে, আপনি যখন বড় আপনি এই ঘর লেন। বড় ভাই বলতেছে, আমার ভাগে যদি এই ঘর দাও, মরা লাশ আমি বেশিক্ষণ থাকবার দেবো না, কারণ লাশ বেশিক্ষণ থাকলে ঘর দোষঙ্গা হয়ে যাবে। এতক্ষণ তো চাদর তলে দেখিনি, এবার চাদর টান দিয়ে দেখে বুড়া মরছে মরছে কিন্তু মরার সাইজ হয় না। এই ভাই মরাস। ছোট ভাই বলতেছে, ভাই যান যেইভাবে বুড়ার বেটা মরলো, এ লাশ তো বার করবার গেলে দরজা কাটা লাগবে। বড় ভাই কয়, তুই দরজার দাম জানিস? এই একটা 2000 নিচে কোনো দরজা পাওয়া যায় না, মরে গেছে সেই লাশের জন্য দরজা কাটবো? দরকার হলে হাত পাও ভাঙা সোজা কর্ম, কারণ দরজা দেখে বুড়ার মরা উচিত ছিল। দরজা আটো আর বুড়া এইভাবে মরল, আয় আয়, কেউ জানে না আমরাই চার ভাই। এই চার ভাই যখন বুড়ার লাশকে সাইজ করার জন্য আসতেছে, বুড়া মনে মনে করে, আল্লাহ মানুষ মরলে আজরাইল দেখে একটা, আর আমি অভিনয় করে দেখতেছি সাগে। এই আজরাইল তো তুমি পাঠাও নাই, ইয়াজরাইল আমার বাড়িতেই তৈরি হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকূ রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। মানুষের সেই দিনকে ভয় করো যেদিন তোমার কেউ থাকবে না, চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে ইমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক কি দিয়ে করবেন? আমল, সে আমলটা কোথায় পাবেন? নামাজ, যার যা মনে এসে তাই বললে হবে না তো। কারণ শোনেন, আল্লাহ রাসূলের পিছনে, আল্লাহ রাসূলের পিছনে কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ছে, মাথায় টুপি, মুখে দাড়ি, হত আবু বক্কর ডান পাশে। আবু বক্কর নবীর কয় নম্বর? এক নম্বর সাহাবীর ডান পাশে নামাজ পড়ছে নবী ইমাম আবু বক্কর, তার ডান পাশে উনি। আবু বক্করের মতো জুব্বা, আবু বক্করের মতো দাড়ি, আবু বক্কর পাগড়ি, একই এক নম্বর নামাজি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। এইরকম ভালো নামাজি কেউ ছিল না। আবু বক্কর মাঝে মাঝে চিন্তা করে যে আমার চাইতে আর নামাজ ভালো, কিন্তু সমস্যা হলো আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়ু হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল যারা আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে জামাতবদ্ধভাবে তাকবীরুল্লাহর সঙ্গে, তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরতে হবে।
এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে তখন ওই এক নম্বর নামাজি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? নবী আসমানের দিকে তাকায় বলে আল্লাহ কে? এতে এক নম্বর নামাজ আওয়াজ করে বসে দাঁড়ায় নামাজ পড়ে, কে আল্লাহ? আল্লাহ তাআলা বললেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। তুমি নামাজ পড়বা, রোজা করবা, তুমি হজ করবা, যাকাত দিবা, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে থাকবে না, তুমি হবে এক নম্বর মুনাফিক। এর নাম হলো ওয়া ইবনে খলফ। নামাজ দিয়ে সম্পর্ক হয়? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্যে একটা স্লোগান দেওয়া লাগবে, আয়াত কই তারপরে স্লোগান। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. أربعة سلوغان هلو সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যা আয়াত করলাম না, এটা কোনো রাজনীতির স্লোগান না, এটা আল্লাহর কোরআনের স্লোগান। গলা খাঁকরে দেন, অনেকে মনে করবে তো অমুক দলের স্লোগান। কারো মনে যদি হয় অমুক দলের, বুঝবে না মুনাফিক। সবাই দেওয়া লাগবে, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে, এটা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? রাসূল বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে হুজুর আপনার কাছে আমি কিছু চাই, এটা শুনে আপনি তিনবার নাউজুবিল্লাহ করলেন কেন? আল্লাহ নবী বলেন খাদিজা, ইমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা ইমান না বেঈমান? জোরে কান, এরা ইমান না বেঈমান? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করব যার সাহায্য চাবো তার কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যায়? 2011 সালে প্রথম যখন হজ করতে গেলাম, বুঝলেন, আমাদের তো বাংলাদেশের অভ্যাস কবরের পাশে গেলে দোয়া দরুদ পড়ে হাত তোলা, মোনাজাত করে একটা অভ্যাস আছে না? নাই। আমি রাসূলের রওজার পাশে যে হাত তুলছি, কে বলে খুব গোপনে তুলছি, ওইগুলো পুলিশ যে শগুনের লাগাল তা তারা জানি না, কোথেকে এক পুলিশ দৌড়ে এসে একটা ছোট্ট লাঠি আমার হাতের উপর ঠাসি দিয়ে বলতেছে মান্ন কুল্লু হারাম মান্ন, মানে হাত তোলা সম্পূর্ণ হারাম, ইয়া হাজি মান্ন কুল্লু হারাম। আমি মনে মনে কইলাম রে পুলিশ তুই জানিস আমি কে? বাংলাদেশের এক নম্বর বক্তা রে, আর তুই আমার উপর হাতে লাঠি দিয়ে ঠাসি মারলি, এটা আমার মন বলতেছে আর ইমান বলতেছে, বুঝল শীত? তুই যতই বড় বক্তা হো, তোর চাইতে মদিনার পুলিশের ইমান বড়, তোর ইমান হলো ভেজাল ভেজাল। দ্বিতীয় ধরা খেলাম মদিনার এক দোকানে যায়, দোকানদারকে বললাম কে ভাই আসল জয়তুনের তেল আছে? যেই কইছি মহাজন মামনু কুল্লু হারাম কইছে, কর্মচারী মারছে ধাক্কা। আমি কইলাম কে রে, আসল জয়তুন তেল বলতে ধাক্কা দিল কে?
বাহির এক বাংলাদেশিকে বললাম ভাই আমার দোষ কি, বলে হুজুর আপনি মারাত্মক দোষ করছেন, যেটি নকলি নাই সেটা আসল আছেন কেন? দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, এই জন্য আপনি দোকানে থাকলে আল্লাহর গজব হবি মারতে ধাক্কা। তখন আমি চিন্তা করলাম মদিনা যেখানে নকল নেই আর যেই দেশে আমার জন্ম সেটা আসলই নাই, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মদিনা আসল আইনে চলে আর বাংলাদেশ ভেজাল আইনে চলে, জোরে কোন কথা ঠিক কিনা? তো ভেজাল আইনে আল্লাহর সাথে সম্পর্ক করবেন কি দিয়ে? ভেজাল দিয়ে করবে? আল্লাহ রাসূল বললেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না? তাহলে পীরের কাছে চাওয়া যাবে না? দয়াল বাবা না, কেবলা কাবা না, মহাস্থান না, সিলেট না, শাহজালাল না, জোরে কোন না কেন? এই নিয়ামত পরে যায় দেখেন, এক গাছের নাম হলো তেনাপীর, পুঁথি ডালে ডালে তেনা বানাতে হচ্ছে। আমি বললাম কে রে ভাই এত তেনা কেন? কারো মনের বাসনা পূরণ হয় হুজুর তেনা বানলি। একটু মনোযোগ দিয়ে শুনবেন খাদিজা বলে রাসূল আল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে কেমনে চাই? নবী চমকে উঠছে, খাদিজা কি কইলা? খাদিজা বলে হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চায় লাভ কি? নবী চমকে বলে খাদিজা কি চাবেন আল্লাহর কাছে যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলতেছে হুজুর মনে করেন আমার বিয়ে হয়নি, আমি গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ বলতেছি আল্লাহ আমার পেটতে একটা বাচ্চা দেওয়া, আল্লাহ আমি একটু মা হবার চাই। নবী চমকে উঠছে, খাদিজা কি কইলা? না মনে করেন যে আপনার সাথে আমার বিয়ে হয়নি, আমি বিয়ে না হয়ে আল্লাহ বলতেছি আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দেওয়া, আল্লাহ দেওয়া আল্লাহ। নবী বলতেছে আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না। খাদিজা বলতে জোর কেন দিবি না? কয় দিবার পারবি দিবি না এই কারণেই যে কিয়ামতের আগে বাংলাদেশে একটা 14 ফেব্রুয়ারি পালন হবে, এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে স্বামী ছাড়া অনেকের পেটে বাচ্চা আসবে আর ধরা পড়লি বলবি আল্লাহ দিছে। শুধু একজনকে আল্লাহ দিছিল স্বামী ছাড়া, তার নাম মরিয়ম। জোরে বলেন তার নাম কি? মানে স্বামী ছাড়াও যে আল্লাহ বাচ্চা দিবার পারে এইটা একটা নিদর্শন দৃষ্টান্ত দিয়েছে, বাবা ছাড়া আদম, বাবা মা ছাড়া আদম হওয়াকে আল্লাহ তৈরি করে এটা একটা দৃষ্টান্ত দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসবে না। কিন্তু আমাদের বাংলাদেশের অভি বিশ্বাস বুবলি খাতুন এদের পেটে বাচ্চা আছে, এরা কয়েক বছর পরে মিডিয়াতে এসে বাচ্চা সহ ছবি দিছে, আমি এই বাচ্চার মার বাপ কে রে? খাদিজা বললেন রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে খাদিজা আল্লাহর নাই এ কথা কেমনে বলেন? খাদিজা বলে লাম ইয়ালি দেওয়ালাম ইউলাত, আল্লাহর বাপ মা নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সন্তান নাই। আল্লাহর নবী বললেন খাদিজা তাহলে আপনি কি চাবেন একটু ক্লিয়ার করেন? খাদিজা বলে হুজুর আমি যখন মরে যাব আমার এক নম্বর চাওয়া হলো যে জুব্বা পর অবস্থায় আল্লাহ কোরআনের প্রথম 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে, যেই জুব্বা পর অবস্থায় ফেরেশতা জিব্রাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, আপনি গায়ে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন পরেন নাই, আমি মাঝে মধ্যে দেখেছি আপনি জুব্বাটা দেখেন আবার রাইখা দেন, আমার বড় লোভ হয়েছে আমি মরে যাওয়ার পরে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ
আমার দুই নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশটা কবরের মধ্যে নামায় দিবেন। আমার তিন নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় ফেরেশতা আসবে প্রশ্ন করতে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। এগুলো গান গালে গুণা হবে নাকি? এটা কি সাদা কালা গান? এটা কি কাঁচা বাদাম? এটা কি হিরো আলমের গান? তাহলে আমার সাথে হোহা হোহা করা লাগবে। চেয়ারম্যান সাহেব আপনি কবেন তো কি হচ্ছে, এটা গান গালে গুণা হবে ভাই? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবাই বলো। খাদিজা বলে রাসুল আল্লাহ মুনকির নাকির আমাকে দুই তিনটা প্রশ্ন করবে, আমি উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে, এই তিনটা চাওয়া যদি আপনি পুরা করেন আর কোনো দিন আমি এমন করে কাঁদব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে তিনটা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। এই নবীর উম্মতেরা নবী কি কইছে, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী ক্লিয়ার করে দিলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও কিন্তু আমাদের মধ্যে আছে। হ্যাঁ শুনিস শুনিস, আমার দল ক্ষমতা আছে, খালি বগুড়া থেকে ঘুরে আসে তো সাইজ কর্ম, ঘুরে আসে তো সাইজ কর্ম রে। এই কথা বলে পালসার মোটর সাইকেল নিয়ে পাঁচ ফিট থেকে বগুড়া যাচ্ছে, কত গরিব মানুষ আল্লাহ বলতেছে আল্লাহ দেশে বিচার নাই আল্লাহ, আমরা গরিব মানুষ কার কাছে বিচার দেবো আল্লাহ। যে আমার ঘুমকে মারছে চেয়ারম্যানের লোক, চেয়ারম্যানের কয়ে তো কাম হবে না, তা আমি তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, আমাকে সাইজ করার আগে ওকে একটু সাইজ কর আল্লাহ। চোখের ফানি নিয়ে কাক বিচার দিছে, ওই কাহালু চার মাথা পার হওয়ার পারেনি, ও যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বগুড়ায়, উত্তর দিক থেকে একটা ভুটভুটি আসতেছে ভাই, ওর ব্রেক দুর্বল, ওই কেবল পালসার তুলিতে ভুটভুটি মারা দিস, ওর মোটর সাইকেলের কিছু হয়নি কিন্তু ওর ওপর ভুটভুটি সরসালিয়ে যাচ্ছে, বুঝতেছে না বীরভোগের হাটত, ওর ওপর ওটা জয়েন্টে জয়েন্টে খুলে গেছে, এটা সব জয়েন্ট টয়েন্ট খুলে গেছে, অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে, যা হুমকি দিয়েছে ঘুরে আসে সাইজ কর্ম, এবার 250 গ্রাম আঙ্গুল নিয়ে দেখ পার গেছে, যারা দেখে হাতটাও সব ব্যান্ডেজ করে থাকছে, ওই একটা আঙ্গুর বার করে আর মুখের মধ্যে ঢুকে তাকে খা খা আঙ্গুর খা, ওই যে হাত মোড়া কিছু কবি সেটাও পারতেছে না, মানে সব ভেঙে গেছে, তো সাইজ করবো না, আমার সাইজ করবো না, ঘুরে যায় সাইজ করবি কেনা, তার আগে আল্লাহ তো সাইজ করছে, কথা বল না কেন, অহংকারী কোনো কথা বলা যাবে না, কে কখনো সাইজ হবে আমরা কেউ বলতে পারি না, জোরে কোন কথা ঠিক কি না। নবী বলতেছে যদি 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 মানে কি হতে পারে, যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশা ইনশা আল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বলবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটা কথার শেষে ইনশাআল্লাহ বলেছেন, যদি আল্লাহ চায়, ঠিক কিনা বলেন? আর আমরা কতগুলো নেতা বক্তা সময় ইনশাআল্লাহ ভুলে যাই, বিসমিল্লাহ ঠিক হয় আউযুবিল্লাহ কয় না, আউযুবিল্লাহ মানে কি শয়তানের কাছ থেকে পানা চাও আল্লাহর কাছে, সেটা বাদ দেখাল বিসমিল্লাহ রহমান রহিম। আর আগেকার জাতীয় নেতার ভাষণ তো এখনো দুই একটা পাওয়া যায়, পাওয়া যায় না ভাই, তারা কেমন ইমানদার ছিল, কেমন ভাষণ দিচ্ছিল একটু খেয়াল করেন। আল্লাহ নবী বললেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার চিন্তা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে চারটা মেয়ে আল্লাহ দান করেছে নবীর মাধ্যমে, কয়টা
একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম কুলসুমা একটা মেয়ের নাম হলো জয়নাব আর একটা মেয়ের নাম সকলেই জানি সাইদাতুন নিসাই আহল জান্নাহ ফাতেমাতু জোহরা নবী তাকায় দেখে চারটা মেয়েই কাঁদতেছে কয় মেয়ে কেন কাঁদতেছে মা মারা গেছে কিন্তু তিনটা মেয়ের কান্নার শব্দ শোনা যায় তিনটা মেয়ে যে কাঁদতেছে এই কান্নার একটা শব্দ শোনা যাচ্ছে আর একটা মেয়ে কাঁদতেছে চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্নার শব্দ নেই এই তিনটা মেয়ে কিভাবে কাঁদতেছে আমি একটু রিহার্সেল করি রিহার্সেল বুঝেন আমার মা মইরা গেছে রে কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে এই আমার মা মইরা গেছে রে এই আমার বাবা মইরা গেছে রে মরার আগে খাট দিবার চাছিল এখন সেই খাট আমার দিবে কে এই আমার বাবা মইরা গেছে রে তখন বড় ভাই যায় বলতেছে কান্দিস না পাগলি যে খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি দেবো রে এখন বলতেছে আমার বাবা মইরা গেছে রে বড় ভাই খাট দিবার চাইছিল এখন তো শোক আমাকে দিবে কে আমার বাবা মইরা গেছে রে তখন এক ভাই যায় বলতেছে বড় ভাই যদি খাট দেয় আমি তো শোক দেবো কান্দিস না তখন সাইডে যায় বলতেছে মানুষ বুড়া হলে মরবি তাহলে কান্দার বান্দা জোরে কান কথা ঠিক কিনা আমি দেখেছি বাবাকে মেয়েদের চাইতে ছেলেরা বেশি ভালোবাসে অনেক ছেলে চোখের পানি দিয়া বুক ভিজায় আর কবর কোথায় খোঁড়া লাগবে বাঁশ কোথায় কাটা লাগবে কাফন করতে কানা লাগবে এই চিন্তায় ছেলেরা ব্যস্ত হয়ে যায় জোরে কান কথা ঠিক কিনা আর মেয়েরা খালি মাটির থাবা মারে আর কান্দে আর ব্যানবি আয় হায় ভাই তো সব মায়ের কাছে যেটাই ভালো থাকে মা এটাকে দামিনীও মা ভাই কিনা দিয়েছে মা চাদর বোন এসে করছে মা এত সুন্দর চাদরে ঢামি নেব তোমরা তোর ভাই দুই দিন আগে কিনে দিছে আবার দিবি পরদের মা দেখে পুরাতন চাদর ছেলে বলতেছে মা চাদর দিলাম গতকাল কি হলো তোর বোন লিয়ে গেছে আবার একটা ভাই কিনে দেয় সোনাল্লা কন্যা কেন আল্লাহ নবী তাকে দেখে তিনটা মেয়ে কাঁদতেছে কান্নার শব্দ শোনা যায় কিন্তু একটা মেয়ে কান্দে চোখের পানি দিয়ে বুক ভিজায় কান্নার কোনো সাউন্ড নাই ওই মেয়েটার নাম হলো ফাতেমা নবী ডাক দিলেন ফাতেমা আয় আয় একটু ঘরে আয় ফাতেমা যখন ঘরে গেল আল্লাহ রাসূল বলে ফাতেমা তিনটা জিনিস দেরি করা হয় না মা একটা হলো মারা গেলে দাফন কাফন করতে দেরি করা হয় না তোর মা মারা গেল তোর মাকে গোসল করান লাগবে তোর মাকে কাফনের কাপড় পরান লাগবে ফাতেমা বলে বাবা আমার তিনটা বোন যে হারে কাঁদতেছে ওদেরকে সঙ্গে করে নিয়েই কি গোসল করাবো নাকি কাফনের কাপড় পরাবো নাকি আল্লাহ রাসূল বলে ফাতেমা খবরদার খবরদার ওই তিনজনের কথা বলবি না তোর মা ওসিয়ত করেছে তোকেই তোর মাকে গোসল করাতে হবে তোর নিজের হাতে তোর মাকে কাফনের কাপড় পরাতে হবে অন্য কাউকে তোর সঙ্গে নেওয়া যাবে না রাসূল বললেন তোমার মা ওসিয়ত করেছে এখান থেকে প্রমাণ হলো ওসিয়ত করা যাবে আপনার কবর কারা খুঁড়বে আপনি জীবিত অবস্থায় ওসিয়ত করবেন আপনার কবর কারা খুঁড়বে এটা জীবিত অবস্থায় ওসিয়ত করতে পারবেন আপনার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে এই রজব চান্দে শোনেন এই নামাজের চান্দে শোনেন লাল সলা তারা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই বেইমান কোনো মুসলমানের কবর খুঁড়তে পারে না জোরে কোনো কথা কথা বল না কেন দুনিয়ার যেই বাড়িতে থাকতে পারবেন না পঞ্চাশ ষাট বছর বেশি সেই বাড়ি তিনতলা করবার গেলে ভালো মিস্ত্রি খোঁজেন জয়পুরহাটের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কেড়ে যে মিস্ত্রি বাড়ির ভিত দিলে বাড়ি ফাটে না এই মিস্ত্রি কেড়ে যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন যেই কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবরের ঘর তৈরি করার জন্যে ভালো মুসলমানের দরকার আছে না জোরে করা আছে না ওসিয়ত করেন এই বাড়িতে থাকতে পারবেন না এক কোটি টাকা খরচ করছেন আর যে কবরে আপনি থাকবেন পঞ্চাশ হাজার বছর তার জন্য এক লাখ টাকা খরচ করা যাবে না আপনার মসজিদে দেখবেন সামনে কাতারে নামাজ পড়ে কারা
সামনে কাতারে, এই সামনে কাতারের পাঁচজনকে পাঁচ পাঁচা 25,000 টাকা আপনি হাতিয়ে দেবেন যে ভাই হ্যাঁ মরে গেলে তোরা পাঁচজন আমার কবর খুলবো, কারণ তোরা সামনে কাতারের মুসল্লি, তোরা কেন প্রতিদিন সামনে দেখি ভাই, তোরকে হাতের পরশে কোদাল লাগলে রে আমার কবরের আজাব এমনি কমে যাবি রে। মসজিদের মুয়াজ্জিনকে বলবেন চাচা আল্লাহ রাসুল মাঝে মধ্যে বলতেন বেলাল, বেলাল আমি আর তুমি যখন হাসরে দাঁড়াবো তখন তোমার মাথা আমার উপরে যাবে। বেলাল কয় হুজুর আপনি কি কর, আল্লাহ নবী বলেন বেলাল আমি হলাম ইমাম তুমি হলাম মুয়াজ্জিন, হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে, শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতে হাত দেয় নূরের একটা টুপি পরাই দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। তাহলে আপনার গ্রামের সবচাইতে দামি মানুষকে এ ধরে কর না কেন? আবু বকর বলে হুজুর বেলাল দামি হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বলেন আসো একটা গোপন কথা কই। আবু বকর যখন নবীর কাছে, নবী কানে কানে বলতেছে তুমি ফজরের চেতন পাও কার আজান শুনে? আবু বকর বলে হুজুর বেলালের আজান শুনে আমি চেতন পাই। তো বেলাল কার আজান শুনে চেতন পায়? আবু বকর কয় হুজুর বেলালই তো আগে আজান দেয়। আল্লাহ রাসূল বলল তুমি জানো না বকর, বেলালকে স্বয়ং আল্লাহ তাআলা ডাক দেয়, যারা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেয়, বিশেষ করে ফজরের আজান যে মুয়াজ্জিনগুলো দেয়, এই মুয়াজ্জিনকে কেউ আজান দেয় না, আল্লাহ তার কানে আজান দিয়ে চেতন করে মসজিদে পাঠিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিবেন যে ভাই আমি মরে গেলে তুই একটু আমাকে গোসল করা দিস ভাই। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি আলেম না থাকে, আগে যদি আমাদের ভালো একটা আলেমকে জানাজার জন্য আপনি ওসিয়ত করবেন। রাসূল বললেন ফাতেমা তোমার আমার ওসিয়ত করেছে, তুমি নিজেই তোমার মাকে গোসল করাতে হবে, তুমি নিজে একা একা তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। এবার ফাতেমা চলে গেল মা খাদিজাকে গোসল করাতে, নিজের মেয়ে মাকে গোসল করালেন। গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে বাবা মা তো গোসল হয়ে গেল, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করলেন। কোন জুব্বা? গায়ের জুব্বা, মেরাজের জুব্বা, যে জুব্বা পরা অবস্থায় ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, যে জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম পাঁচটা আয়াত আল্লাহ নাজিল করেছে, সুবহানাল্লাহ কোন, যে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিব্রাইল নবীকে বুকের মধ্যে চেপে ধরেছে, ওই জুব্বাটা নবী বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে কান্না শুরু করলেন। রাসূল বললেন ফাতেমা কান্দ কেন? ফাতেমা বলে বাবা আমি মায়ের কাছে গল্প শুনছি, আমার মা সব সময় আমার কাছে গল্প করত, যে মা মেয়ের সঙ্গে বেশি গল্প করে ওই মেয়েটা কিন্তু মায়ের বন্ধু হয়ে যায়। একদিন খাদিজা বলতেছে মা আমার বিয়ার খবর তুমি জানো? ফাতেমা বলতেছে মা যখন আপনার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতে তখন তো তোমার জন্মই হয়নি। তাহলে জন্ম না হইলে বিয়ের খবর কেমনে জানবো? ফাতেমা